আজ আমাদের যে ইমানের অবস্থা, এই ইমান নিয়ে জান্নাত তো দূরের কথা, ইমান আছে কিনা এটাই সন্দেহ। কথা বলে ঠিক কিনা? আজ বাস্তবতায় যেটা চলছে, বিশেষ করে মায়ানমারের অত্যাচার, নবীজি জানিয়েছিলেন মুসলমানের অবস্থা তো এই হওয়া দরকার, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে যদি একটা মুসলমান অত্যাচারিত হয়, ওই অত্যাচারে তামাম দুনিয়ার মুসলমানদেরকেও একটু ব্যথা পাওয়া লাগবে। আজ বড় বড় দায়িত্ব নেই যারা বসে আছে বিশ্বে, বিশেষ করে সৌদি আরব, আমার যতটুকু ধারণা এই পৃথিবীর ময়দানে মায়ানমারের অত্যাচার দেখার পরে এরদোগান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু উদ্যোগ নিয়েছে, বিশ্বের 51টা মুসলমান রাষ্ট্র যদি এতটুকু করে উদ্যোগ নিত, কিছু করাও লাগতো না, মায়ানমারের অত্যাচার অনেক আগেই বন্ধ হয়ে যেত। সবাই দোষে জেলে যায় না, বিনা দোষে অনেকে জেলে যায়। কথা বলুন, পৃথিবীতে হাজারো নমুনা আমরা পেয়েছি, সবাই দোষ করে জেলখানা যায়নি, তার ভেতরে এক নম্বরে আমাদের নবী দোষ করে জেলে গিয়েছেন, আর দোষ না করে ইউসুফ নবীও জেনা করে জেলে যায়নি, জেনা না করে। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীতে নবীর উত্তরাধিকারী যারা, নবীর মতো পন্থায় যারা দাওয়াত দেয়, ওই মানুষগুলোর চরিত্র ঠিক এই কায়দায় মিলবে। ওই জামানায় নবীদের উপরে দোষ দিয়েছে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা, আর এখনকার জামানায় নবীর উত্তরাধিকারী যারা, তাদের দোষ দিচ্ছে মুসলমানেরা। ঠিক রাগ করলেন? হাজারো ঈসা আলাইহিস সালামের দেশে হচ্ছে কোনো অসুবিধা নেই, আছে মিলাদ মাহফিল হচ্ছে কোনো অসুবিধা নেই, ওরস মোবারক হচ্ছে, ওরস শরীফ হচ্ছে, এখন থেকে শুরু হয়েছে ওরস রাম শরীফ, কোনো অসুবিধা নেই, সারা রাত চলছে, আরো গরু ছাগল দিয়ে মানুষ সাহায্য করে, আর কোরআনের মাহফিল মাত্র হয় তাফসির মাহফিল 1 থেকে 1.5 ঘন্টা, এতটুকুই তোমার এত গায়ে বাঁধে, গায়ে বাঁধার কারণে কোরআনের সঠিক তাফসির হলে পৃথিবীতে যারা জালেম তাদের আবরণ উন্মুক্ত হয়ে যায়। জাতি জাতি তখন বুঝতে পারে যে এরা কয় নাম্বার, এই জন্য ওরা যেন কোরআন দিয়ে আমাদের চরিত্র উন্মুক্ত করে দিতে না পারে, এই জন্য তাফসির মাহফিলে বাধা দেয়। যারা ঘোষ খায়, ঘোষের কথা যদি আপনি তাফসির মাহফিলে চরিত্রগুলো তুলে ধরেন, ঘোষখোর জীবনেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আরো জোরে বলেন। মসজিদ থেকে গত কয়েকদিন আগে আমাকে বাদ দিয়েছে কুষ্টিয়াতে, বলছে তোমার নামাজ পড়ানোর দরকার নেই। কেন? কারণ সামনের কাতারে যে কয়জন থাকে সব সুইদেল, সুদ খায়। তুমি সুদের কথা কেন বলো? অন্য কথা নেই, ঠিক আছে ওইটা বলবো না। কয়েক সপ্তাহ পরে দেখি বলছে চতুর্থ কাতারে আসে প্রশাসনের লোকগুলো এসে বসে থাকে, তুমি ঘোষের কথা কেন বলো, অন্য কথা পাও না। আমি সুদের কথাও বলবো না, ঘোষের কথা বলবো না, নামাজ পড়াবো রাম রাম দিয়ে। কি আশ্চর্য দেশ গো, নিজে অন্যায় করবে বলা যাবে না। আপনি ইচ্ছা করে যদি মনে করেন আমি হারাম কাজ করব না, তাও আপনি করতে বাধ্য হবেন, এমন জায়গা ওই দেশে আছে। আরো জোরে বলেন। আমার বংশে অনেকগুলো মানুষ এখন প্রশাসনে আছে, আমি নিজে দেখতেছি তাদেরকে, নিজেরা যদি চেষ্টাও করে ভালো হওয়ার পারছে না, উপরওয়ালা চাপ। আরো জোরে বলেন। রাস্তায় গাড়ি থামিয়ে থামিয়ে যে টাকাগুলো নেওয়া হচ্ছে, 8-10 জন মিলে এই টাকা পায় না, এই টাকা উপরওয়ালা 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 আরো উপরওয়ালা ভাগ পায়। আরো আসতে বলেন। আমার এই গাড়িটা এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কম পক্ষে 4 জায়গায় গাড়ি থামাবে। আমার গাড়ির কাগজ ওকে, ড্রাইভিং লাইসেন্স আমার ড্রাইভারের আছে, সব কিছু গাড়ির ওকে। এরপরও বলবে হুজুর দোয়া চাই। আমি বললাম দোয়া তো আমি কইরে আসলাম, কেবল ওই দোয়া না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দেন। এখন এখান থেকে কুষ্টিয়ায় 4 বার যদি আটকায়, দোয়া দিতে গেলে একেবারে কিছু না কিছু কমপক্ষে 1000 টাকা তো দোয়া লাগবেই।
এই চার জায়গায় চার বার দোয়া দিতে গেলাম 6,000 শেষ, গাড়ি ভাড়া 6,000, ড্রাইভারের বেতন, গ্যাস কেনা লাগবে, আপনি কয় টাকা দেন? দোয়া দিতে দিতে আমি শেষ জিজ্ঞাসা করি, ভাই এত দোয়া, লে দোয়া শুধু আমার একা না, এ দোয়া উপরে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চরঝা ওল জামে মসজিদ প্রাঙ্গণে 2017 সালের 14 নভেম্বর বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে আখেরাতের স্থায়ী ঘর সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان سڑے پڑے نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما متاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وَإِذَا مَا غَضِبُوا يَغْفِرُونَ صَدَقْتَ يَا رَبَّنَا هَجَرُ بَثَا بِدَنَارِ پَرَ ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে,
হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ কামারখন্দ থানার অন্তর্গত চর সাউদ জামে মসজিদের উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহারবুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন শরীফ, কোরআনে কারিমের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমজাদ হোসেন, হায়াতে তাইয়েবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন। আরো জোরে বলেন আল্লাহু আমিন। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মন্না, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। মাহফিলের মধ্যমণি বিশিষ্ট সমাজসেবক এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল মমিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটা হযরতে ওমারের মতো যেন বানিয়ে দেয়। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, শুনতে এসেছি কোরআন শরীফ, কার কালাম বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাজ্জিয়াতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 70 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছে এই মানুষগুলো, ফাউলাইকা আল্লাহ ইন্ডিকেট করে আঙ্গুল ইশারা দিয়ে জানিয়েছেন এই মানুষগুলো যারা সিরাজগঞ্জের কামারখন্দ এই জায়গাতে বসে কোরআনে কারীম শুনে পরিবর্তনের নিয়ত নিয়ে বসে আছে। আল্লাহ বলেন এই মানুষগুলো কি? এরা ইউবাদ্দিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে দেব, পাল্টিয়ে দেব, সাজ্জিয়াতিহিম হাসানাত, এদের জীবনের অপরাধগুলো সাওয়াব দিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন? দেন বক্তব্যের মাঝখানে ফা শব্দটা আছে, এটা যদি না থাকতো তাহলে আমরা সুবহানাল্লাহ আরো জোরে বলতাম, এই ফা শব্দটা একটু ঝামেলায় আছে। আল্লাহ বলেন একটা গোনাও বাকি থাকবে না, যত গোনা ছিল আরো পরিবর্তন হয়ে নেকি হবে। তাহলে এখানে যে যত বড় গোনাগার অপরাধী আজকের মাহফিলে এসে তার তত বেশি উপকার হয়েছে, কারণ অপরাধগুলো সব মাফ হবে, ওগুলো সব সওয়াব হবে। এ কথার উপরে এই যে ওয়াদা আল্লাহ দিলেন, এ কি সত্য না মিথ্যা? সত্য ওয়াদা, কিন্তু শর্ত লাগিয়েছেন আল্লাহ এই ফাঁটা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলোর সব অপরাধ আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব, কিন্তু শর্ত ফা যদি মাঝখানে থাকে কোনো বক্তব্যের, ফাটার বিঘিরা মারানো যায় 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মান্তেকের কায়দায় 9 নম্বরে লেখা আছে উপরে বর্ণিত শর্তগুলো যদি মানুষ মেনে নেয় পরবর্তীতে আমার আল্লাহ যে উপকার করবে এটা তার জীবনে 100% কার্যকর হবে। এখন এই শর্তটা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় যারা এই নিয়ত করেছে আল্লাহ আমি ভালো হয়ে যাব, আমি তাওবা করে পরিবর্তন হয়ে যাব, আর যে কথাগুলো ওখানে শুনব এই কথাগুলো বাস্তবে আমি মেনে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই ভালো ভালো কাজের আঞ্জাম আমি এখন থেকে দেব। এই দুইটা শর্ত যারা মেনে নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, ওরা কোরআনের মাহফিলে আসার সঙ্গে সঙ্গে পেছনের অপরাধ আল্লাহ মাফ করে নেকি বানিয়ে দিয়েছে। শর্ত কয়টা বলেন তো? দুইটা, ইল্লা মান তাবা, এক নম্বরে তওবা করা। বাংলাদেশে যে তওবা চলছে এটা ডিজিটাল তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলা হয়ে গেল, এটা তওবার একটা বাক্য। এই তওবা যদি পূরণ করতে কেউ চায় তিনটা শর্ত তাকে মানা লাগবে, এই তিনটা যদিও মেনে না নেয় কিয়ামত পর্যন্ত শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে যাবে, মাথার উপরে উঠবে না।
কথা বোঝা যায়নি। এক নম্বরে তাওবা যদি কবুল করাতে হয়, আল্লাহ পাক বলেন আমি তাওবা কবুল করার জন্যই বসে আছি, যদি এটা কেউ চায় প্রথমে তাকে বলা লাগবে আল্লাহ আমি গোনাগার, আমি অপরাধী। অপরাধ করার পরে যারা স্বীকার করে না, স্বীকৃতি দেয় না, যত আস্তাগফিরুল্লাহ পড়ুক কাজ হবে না। এখন এই অপরাধ আপনি যার কাছে করেছেন তার কাছে মাফ চাবেন? যদি আল্লাহর কাছে অপরাধ করেন তার কাছে আগে আপনি স্বীকৃতি দেন আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি। হযরতে আদম নবী আল্লাহর কাছে অপরাধ করার পরে স্বীকৃতি দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করো, যদি মাফ না করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাফসীরের ভেতরে দেখলাম হযরত আদম নবী অপরাধ করার পরে স্বীকৃতি দিয়েছিলেন, এই জন্য আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, শয়তানও অপরাধ করেছিল জীবনে একটা, কিন্তু অপরাধ করার পরে স্বীকার করে নাই, স্বীকৃতি দেয় নাই, আরো আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করেছে, আল্লাহ তুমি বানিয়েছো এটা আগুন দিয়ে, মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া, সুতরাং উপরের জিনিস নিচের জিনিস যে আছে তার কাছে মাথা মতো করবে এটা বিজ্ঞানসম্মত না, আল্লাহকে বুদ্ধি দিচ্ছে। এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, অন্যায় করার পরে অপরাধ করার পরে যারা স্বীকার করে না সে আর শয়তান একই। এখন তো পৃথিবীতে এরকম মানুষ নেই, অন্যায় করার পরে হাতে নাতে ধরা পড়ে এরপরও স্বীকার করে না, বলে না। আপনি যদি আল্লাহর কাছে অপরাধ করেন তার কাছে ক্ষমা চাবেন, আপনি যদি আমিনুল ভাইয়ের কাছে অপরাধ করেন তার কাছে ক্ষমা চাবেন, যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে ক্ষমা চেয়ে নেবেন এরপরে মাফ হবে, বলেন। গত বছর হজে যাওয়ার সময় দেখেছে কাবা শরীফ গিলাব ধরে ধরে কাঁদতেছে, পরবর্তীতে খোঁজ নিলাম মুরব্বী আসার সময় ছেলের নামে ভালো ভালো জমিগুলো সব লিখে দিয়েছে, আর মেয়ে মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম। কিয়ামত পর্যন্ত কাবার গিলাব ধরে কান্নাকাটি করে কাজ হবে, কারণ অপরাধ তো আর আল্লাহর কাছে করে নাই, করেছে ওর মেয়ের কাছে। এক কথা বলছে না কেন? শরীর ফাঁকি দেওয়া মানুষ ছিল শরীক যারা ফাঁকি দেবে তিনটা ক্ষতি হবে প্রধানত তিরমিজের হাদিস। এক নম্বরে যারা শরীক ফাঁকি দিয়েছে ওদের জীবনের কোন এবাদত তাদের মাথার উপরে উঠবে না। দুই নম্বরে যারা শরীক ফাঁকি দিয়েছে ওই মানুষগুলো মরণের সময় ইমান পাবে না, বেইমান হয়ে মরে যাবে। তিন নম্বরে শরীক ফাঁকি দিয়ে যে সম্পদ গুলো উপায় করেছে ভাইকে বোনকে ছেলেকে মেয়েকে জনগণকে, যারা ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় তৈরি করেছে এই সম্পদ গুলো আল্লাহ তাকে ভোগ করতে দেবে না, ভোগ করার আগেই তার মরণ হবে। এরকম হাজার হাজার প্রমাণ হাদিস আর কোরআনে আল্লাহ দিয়েছেন, কিন্তু এখন তার প্রমাণ দেওয়ার সময় না। যারা শরীক ফাঁকি দিয়েছে সে যে ধরনের শরীক হোক ওদের ওই সম্পদ আল্লাহ তাদের ভোগ করতে দেয় না। শেষ নাম্বার পয়েন্ট, এই মারা যাওয়ার পরে ওই সম্পদ আর অবৈধ কাজে তার ছেলে মেয়ে স্ত্রী ব্যয় করবে, এগুলো সব বিকাশ হয়ে ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় কবরে যাবে। আর যাদের বিকাশ খোলা নেই অসুবিধা নেই, এমনি খুলে যাবে। অনেকে মনে করছে হুজুর আমার বিকাশ খোলা নেই, আপনি মরে যান দেখেন বিকাশ খুলে গেছে। সুতরাং শরীক ফাঁকি দিলে ক্ষতি হয় কয়টা? এ এলাকায় তো শরীক ফাঁকি দেওয়া মানুষ নেই, বিশ্বনবীর জীবনী শুনে উনি কান্নাকাটি করে, নবীজির নাম শুনলে এখানে ফু দিয়ে চোখে লাগায়, কি মহব্বত। সিরাতে ইবনে হিশামের বর্ণনা,
হালিমা তো সাদিয়া বলেন, আমি মুশরিকা ছিলাম, ওই সময় আমার ঈমান ছিল না, আমি তায়েব থেকে এসেছিলাম মক্কায়, দেখে আব্দুল মুত্তালিব নামে এক মুরব্বী কোড়ে ঘরের সামনে দাঁড়িয়ে চিল্লাচ্ছে, এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, যার দয়া হয় নিয়ে যেতে পারো, বেশি টাকা করে দেওয়া যাবে না। হযরতে হালিমা বলেন, আমি তো ওই সময় মুসলমান না, মুশরিকা, তার কথার ভাবটা আমি এখনো পর্যন্ত অনুধাবন করতে পারি নাই, যে এতিম বাচ্চা, মাসুম বাচ্চা, বেশি টাকা করে দেওয়া যাবে না, অথচ আমি তায়েব থেকে এসেছি টাকা উপায় করার জন্যেই, ধনীদের ছেলে মেয়েদেরকে আমি দুধ পান করাবো, ওর মাধ্যমে টাকা উপায় করব। কথাটা শোনার পরে আগে যারা এসেছে সবাই তো সব সন্তানদেরকে নিয়ে গেছে, আমি কিছু পেলাম না। আমি ঢকলাম এই ঘরের ভেতরে, প্রবেশ করে দেখি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলের ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশের চাঁদের মতো মনে হচ্ছে বসে আছে। নবীজির চেহারা দেখার পরে আমার মায়া জন্মিয়েছে, বুকে তুলে নিলাম। বিশ্ব নবীকে শুধু বুকে তুলে নিতে দেরি, বরকতের দরজা খুলে যেতে দেরি হয়নি। এক নম্বরে বরকত পেয়েছি নবীকে কোলে নিয়ে, আমার স্তনে দুধ ছিল না, দুধ বৃদ্ধি হয়ে গেছে। বাংলার মুসলমানের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, হালিমা তো সাদিয়া মুসলমান না, মুশরিকা। আরো সরে বলেন, একজন মুশরিকা মহিলা নবীজিকে শুধু কোলে তুলে নিতে দেরি হয়েছে, বরকত দিতে আমার আল্লাহ দেরি করেনি। আমরা যদি ওই নবীর আদর্শকে এখনই মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, মহান আল্লাহ বরকত দিতে বেশি দেরি। আরো সরে বলে, হযরতে হালিমা বলেন, আমি কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিলাম মুখে, নবীজি পান করলেন, বাম স্তন দিয়েছি, নবীজি মুখ বের করে নিলেন, একবার দুইবার না তিনবার লাগিয়েছি, তিনবারই তিনি মুখ বের করে নিলেন, ডাক দিয়ে চোখের ইশারা দিয়ে আমাকে যেন বোঝায়, মা হালিমা আপনি জোর করেন কেন, আপনি আমাকে জোর করেন কেন, আমার ডান স্তনটা তো আমি পান করেছি, আমার অধিকার, বাম স্তনটা আমার অধিকার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার, এই পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, আর সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক মারার জম হয়, কথা বলা লাগবে, কত কায়দায় জাল দলিল করে নিজের জমি অন্যের জমি সব লিখে নিচ্ছে, শরীক ফাঁকি যারা দিয়েছেন যদি আপনি ফেরত না দেন কিয়ামত পর্যন্ত হায়াত পেয়াস তাগফিরুল্লাহ পড়লেও তওবা কবুল হবে না। এজন্য যার কাছে যে অপরাধ করেছেন আপনি তার কাছে মাপ চাবেন, আপনি দেখবেন যে আমি অপরাধ করেছি কার কাছে, কথা বোঝা যাচ্ছে? দুই নাম্বার, আপনার অনুশাসন আসা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, একটা অপরাধ করার পরে মালিশে মাথা দিয়ে যত অনুশাসন আসবে অনুতপ্ত হবেন, আমার আল্লাহর রহমতের দৃষ্টি আপনার দিকে তত বেশি পড়বে। গত বছর রাজশাহী থেকে মাহফিল করে নামলাম, এক পুলিশ অফিসার আমারে জড়িয়ে হাওমাও করে কাঁদতেছে, জিজ্ঞাসা করলাম ভাই কাঁদেন কেন, হুজুর আমি একজন আলেমের সন্তান, গত কয়েকদিন আগে এক কোরআনের হাফেজকে ধরে আমি মেরেছি, বাড়িতে যে আমি একটু ঘুমিয়ে আছি, আমার বাবা আমার কলার সব দিয়ে টান দিয়ে তুলে আমার সর দেয় থাপড়ায়, ঢাক দিয়ে বলে কেন তুই আমার কোরআনের গায়ে হাত দিলি, হাজার আমার অনুশোচনা হচ্ছে, অনুতপ্ত হয়েছে, আমি আমার আল্লাহ আবার আমাকে মাফ করবে, তো আপনি অপরাধ করার পরে যদি অনুশোচনা না করেন, আপনি যদি অনুতপ্ত না হন, তা আপনি আর কুকুর সমান। আরো আসতে বলে, এইরকম তওবা যদি বাংলাদেশে আর সব জায়গায় হতো, আমার মনে হয় এই দেশ আসলে সোনার বাংলা হয়ে যেত। অপরাধ করার পরে স্বীকার তো করেই না, আর ওর বৃদ্ধি বাড়ে। দুই নাম্বারে আপনি অনুশোচনা করেন না, অনুতপ্ত হন না, তিন নাম্বারে তাওবার শর্ত হচ্ছে, আমি এতদিন জেনে না জেনে অন্যায়টা করেছি, এখন আমি জীবনের মতো অন্যায় থেকে ফিরে আসলাম, আমার কোনো দিন যাব না, এর নাম তওবা।
আল্লাহ বলেন এই নিয়ত নিয়ে যারা বাড়ি থেকে বের হয়েছে আমি ভালো হয়ে যাব তওবা করে। দুই নম্বরে এই ভালো ভালো কথাগুলো কাজগুলো বাস্তবে আমি আমল করে মানুষকে দেখাব, আমার জীবনটা মানবতার জন্য আমি ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা শর্ত যারা মেনে চলবে ওদের পেছনের যত অপরাধ সব নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আজ এই দেশে যারা আমরা এই দুইটা শর্ত মেনে নিয়ে কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আল্লাহর কসম আমাদের পেছনের অপরাধ আল্লাহ রাখবে না। মোনাজাত করে বাড়ি যাওয়ার আগে আল্লাহ সব অপরাধ নেকি বানিয়ে দেবে, আল্লাহর গ্যারান্টি মিথ্যা হবে? সুতরাং আমরা শর্তগুলো আগে মেনে নিই, তাওবা করার নিয়ত আমাদের আছে? জোরে বলেন আছে। শুধু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, ওই তিনটা শর্ত মেনে নিই। আল্লাহ তুমি আমাকে আর যারা এসেছে এদেরকে এইভাবে তাওবা করার মন দান করো। জোরে বলেন আমিন। কোন মানুষ যখন মন থেকে ফিরে আসার জন্য চেষ্টা করে তাকে হেদায়েত দেওয়ার জন্য আমার আল্লাহ রাস্তা খুলে দেয়, কারণ এই কোরআন থেকে হেদায়েত যদি কেউ পেতে চায় তার পূর্ব শর্ত হচ্ছে তার মন লাগবে। আপনি যদি নিজে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করেন আল্লাহর এত দায় পড়ে না যে আপনাকে জোর করে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, আল্লাহর অত দায় পড়িস? নবীজির চাচা আবু তালিব সারা জীবন নবীকে কোলে নিয়ে কাঁখে নিয়ে চুমা দিয়ে মানুষ করেছে কিন্তু ওর মন ছিল না, এই জন্য হেদায়েত পেয়েছে। যেদিন মারা যাচ্ছিল ওই দিন নবী তার মাথার কাছে বসে বলেছিলেন, চাচা ইয়া আম্মি আবি তালেব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। হে চাচা আপনার জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। আপনি যদি কালিমার এতটুকুই বলতে পারেন কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবার আমি ঝগড়া করে জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে নেতা সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন ভাতিসার ওই নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবে, মানুষ তোমাকে কা পুরুষ বলবে, ভেরু বলবে, তোমার নামে আশেপাশে কথা বলবে। পরে আবু তালিব চোখের পানি ফেলে দিয়ে বলে ভাতিজা মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি কিন্তু মানতে পারলাম না, কারণ আমি মারা যাওয়ার পরে মানুষ আমাকে ভীরু বলবে, কাপুরুষ বলবে, গালি গালাজ দেবে, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক নবী না আল্লাহ? আরো জোরে বলেন ওই অবস্থায় মারা গেল নবীজির মন খারাপ হয়ে গেল, হযরত জিব্রাইল এসে বলে হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মাইয়াশা ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা কসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকুরা 56 নম্বর আয়াতটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাবেন। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি, হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এটা কে পাবে? ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। আমি তো দেখছি আপনার চাচা, এটা আপনার আপন রক্ত, এই জন্য আপনি বারবার মন খারাপ করে বসে আছেন কিন্তু আমি আল্লাহ যেটা দেখি ওটা আপনিও দেখেন না। আমি দেখছি ওই লোকটার মন নেই কিনে। আরো জোরে বলেন বাংলার মুসলমানেরা নবীর আপন চাচা যিনি সারা জীবন নবীকে কোলে নিয়ে কাঁখে নিয়ে চুমা দিয়ে দিয়ে মানুষ করেছে, এই লোকটার মন ছিল না, এই জন্য আল্লাহ যদি তাকে হেদায়েত না দেয় আমরা তো অনেক দূরের মানুষ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপরও নবী যে আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন?
মা কানালিন নাবী ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু ওয়ালি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত এটা, এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কার জন্য হাত তুলেছেন? এই যে আপনার চাচা, আমি তো জানি, এই যে সারা জীবন আপনাকে চুমা দিয়েছে, আদর করে কোলে কাঁখে নিয়ে মানুষ করেছে, আমি তো দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। কি আরো জোরে বলেন, কোন মুমিনের জন্য, কোন নবীর জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়। কি বুঝলেন এখান থেকে? নবীর আপন চাচা মুশরিক, এই জন্য যদি আল্লাহ নিজে তার হাতটা ফেরত দিয়ে দেয়, আজ দুনিয়ায় কত টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টারই নিয়েছি। জান্নাত আমাদের বাবা নাকি? এখন মুশরিক কাকে বলে? এক কথায় বলছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম মুশরিক। আর আস্তে বলে, সন্তান দিতে পারে কে? এটা যদি দুনিয়ার অন্য কারো দিকে আপনি নিয়ে যান যে পীর সাহেব, এও মনে হয় পারে, এ কবরে যা শুয়ে আছে এও মনে হয় পারে, এই চিন্তা করা, এই বিশ্বাস করা, এটা মুশরিকের কাজ। আরে দেশে এখন এটা ঘোর পাক দিয়ে চলছে, যে সমস্ত মেয়েদের বাচ্চা হতে একটু দেরি হয়, এদের ইমান আল্লাহ চাইতে পীর সাহেবের উপরে বেশি, বড় বড় মোরগ রান্না করে পোলাও রান্না করে নিয়ে যাচ্ছে। যদি জিজ্ঞাসা করেন, মা কোথায় যান? 8-10 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয় না, পীরের দরবারে যাচ্ছি। সিরাজগঞ্জের মানুষ তাদেরকে বলছে, এলাকায় কুকুর নেই, আছে, বাচ্চা হয় না, কয়টা? 10টা। কুকুরের বাচ্চা প্রতি বছরে 8-10টা হয়, ওর তো ফ্যামিলি প্ল্যানিং নেই, আছে, আরো আসতে বল, জনমের হয়। আমি শুধু হাসির খোরাকি দেওয়ার জন্য, এখানে শিক্ষা আছে, কান খাড়া করে মিলান, একটা কুকুর 8-10টা করে বাচ্চা জন্ম দেয়, কোন পীর সাহেব লাগে না, কোন বাবা লাগে না? তোমার মতো কুকুরের মতো আল্লাহর উপরে বিশ্বাস এখন অনেকের নেই, বলেন? একটা বাচ্চাকে উপরের দিকে আপনি যত ছুঁড়ে মারবেন, উপরেও তত হাসবে, কারণটা কি? ওর এই বিশ্বাস আছে যে উপরের দিকে যে মেরেছে সে নিচে হাত পেতে আছে। অত চিন্তা করার দরকার ছিল, আমি যদি উপর থেকে পড়ি আমার দাঁত মুখ সব ফুলে যাবে, কিন্তু ওর ওই ভরসা আছে যে মেরেছে ও হাত পেতে আছে, ও হাত ছেড়ে দেবে না। এতটুকু বাচ্চার কি ভরসা, কি বিশ্বাস আপনার প্রতি? আমি ছোট কথা দিয়ে বলছি, আমার মনে হয় এতটুকু বিশ্বাস আমার আল্লাহর প্রতি আমাদের নেই, থাকলে আপনি কবরে যেতেন না, মাজারে যেতেন না, পীর সাহেবের কাছে যেতেন না। সুতরাং এটা শিরিক, এটা বন্ধ করা দরকার। এই বিশ্বাস যাদের আছে, এই মুশরিকি আকীদা থেকে বেরিয়ে আসতে হবে। যা কিছু দিতে পারে, জোরে বলেন তো কে? আফারাইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, তোমার স্ত্রীর জরায়তে যে সন্তান আছে ওইটার মালিক কি তুমি? না, তোমার তো দায়িত্ব শুধু বিছানায় শুয়ে থাকা, বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। সুতরাং আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, সে যে বিষয় হোক, পৃথিবীর এরকম 1-2 না 99টা বিষয় আছে যেগুলো আমার আল্লাহ পারে একচ্ছত্র ভাবে, ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক।
আর এই শিরিক এখন বাংলাদেশে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। পৃথিবীতে চালানোর জন্য যে আইন দরকার, আইন দিতে পারে কে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরু কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, তাফসীরে কাবীরে পাবেন। ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ যদি জিজ্ঞাসা করে, এ পৃথিবীর মানুষ যদি জিজ্ঞাসা করে আইন তৈরি করার ক্ষমতা কার, আপনি বললে হবে না, আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, হে নবী আপনি বলুন আইন তৈরি করার ক্ষমতা আমি আল্লাহর, আমি সারা পৃথিবী চালানোর আইন কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে সিদ্ধান্ত আজকে নিয়ে যাওয়া লাগবে, আইন তৈরি করতে পারে শুধু আল্লাহ, এই বিশ্বাস আল্লাহ বাদে অন্য কারো উপরে যদি কেউ দেয়, এই দায়ভার আল্লাহ বাদে যদি অন্য কারো হাতে কেউ দিয়ে দেয় সে মুশরিক। আপনার বিবেক আছে, মেধা আছে, বুদ্ধি আছে, মনন আছে, আপনি মিলান, এদেশে এখন মুশরিক দিন দিন বেড়ে যাচ্ছে। না বোঝার ভান করে আছেন, কার হাত বলেন তো? আমাদের আসলে সাহস হয় না। ওস্তাদ জিজ্ঞাসা করছে, ও ফজা কে? ও ফজা, জীবনের একটা সাহসী কাজ বল। বলছে, স্যার আজকে আমার জীবনের একটা সাহসী কাজ ঘটে গেল। কি? আমি জঙ্গলে যেয়ে দেখ একটা বাঘ, তার ঠ্যাং কেটে নিয়ে চলে আসলাম। স্যার ডাক দিয়ে বলে, ফজা মানুষ তো বাঘের মাথা কাটে, তুই ঠ্যাং কাটলি কোন কারণে? বলছে, স্যার যেয়ে দেখি মাথা আগে কিরা কেটে নিয়ে চলে গেছে। শয়তান, কি সাহস, মরা বাঘের ঠ্যাং কেটিস! আমাদের অবস্থা ঠিক এখন ওই রকম, আমি নিজে নাই নাই নামলাম। কি বিশ্বাস আমাদের আল্লাহর উপরে! আল্লাহর দায়িত্ব এখন নিজে নিয়ে নিয়েছে। হ্যাঁ, কথা বলা লাগবে। এখানে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই ময় চিন্তা করা, এই বিশ্বাস করা মুশরিকের আকীদা। আমাদের ভেতরে যদি কারো থাকে আপনি ফিরে আসেন, ওর নাম তওবা। ওর নাম কি? তওবা। ওই তওবা এখন দিন দিন কমে যাচ্ছে। আজ খানকায় যাবেন, দরবারে যাবেন, পীরের কাছে যাবেন, আস্তানায় যাবেন, গাছতলায় যাবেন, মসজিদে যাবেন, পড়িয়ে দেবে আস্তাগফিরুল্লাহ। দেদারসে চলছে আস্তাগফিরুল্লাহর বিরুদ্ধের কাজগুলো। কি বলেন? সিরাজগঞ্জের কটনার মোড়ে যে দেখেন সিনেমা হলের পোস্টার লাগানো আছে, সিনেমার নাম কি গো? খাইছে তোরে। এখন যদি পোস্টার দেখে বলেন আস্তাগফিরুল্লাহ, একি মানুষের কাজ কে লাগিয়েছে? মাথা নিচু করে ঘন্টা দিয়ে আপনি চলে আসলেন, হয়ে গেল? বলেন কে বলেছে একটা উলঙ্গ পোস্টার দেখে মাথা নিচু করে চলে আসতে হবে আপনাকে? আপনার তো একটা পরিকল্পনা করা দরকার, যে পোস্টার এখানে লাগানো আছে এটার দ্বারা মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, অবক্ষয় হচ্ছে চরিত্রের। সুতরাং এইটা পরিবর্তন করা যায় কোন কায়দায়? এ চিন্তা ভাবনা আপনি করেন না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করে দিলেন। নবী যে জানিয়েছেন, ইমান মাপার একটা মেশিন আমি দিলাম, কারো সামনে যদি অন্যায় হয় মান রামিং কম মন কারণ ফালি গজির হু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে পরিবর্তন করে দেয়। এখানে বিয়াদুন মানে শুধু এই হাত না, বিয়াদুন মানে ক্ষমতার হাত, বিয়াদুন মানে আইন। আপনি আইন দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে যে কোনো কায়দাটা বন্ধ করে দেবেন, এটা যদি না পারেন, দুই নম্বরে আপনি মুখ দিয়ে ওটা পরিবর্তনের জন্য প্রতিবাদ জানাবেন, হয়তো সংবাদ সম্মেলন করেন, পত্রিকায় দেবেন, মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবেন, মিছিল মিটিং করে যে কোনো কায়দায় মানববন্ধন করে হোক ওটা বন্ধ করে দিতে হবে। এইটাও যদি আপনার পরিবেশে না হয় না কলায়, তিন নাম্বার এটা পরিবর্তন করা যায় কোন কায়দায়, এই চিন্তা করা লাগবে। এই চিন্তা যাদের ভেতরে নেই, সমাজে দেশে কোনো অন্যায় দেখার পরে নবীজি বলেন আদাফুল ইমান, আদাফ ইসমে তাফজিলের সিগা,
এটা একেবারে ইমানের ইমানের দুর্বল পয়েন্ট, তাও যাদের ভেতরে নেই। আমি নবী বলছর ইমানই নেই ও বেঈমান। ঘরের ভেতরে আপনার চোর ঢুকেছে অথবা সাপ ঢুকেছে, চোর সাপ আয় তাই নিয়ে যায়, সাপ আপনাকে ফনা তুলে কামড় দেবে। সাপ কিন্তু ফনা তুলতে দেরি করে না, স্বাভাবিক হতে দেরি হয়। ফনা তোলে যে সাপ ও বেশি দেরি করে না, সঙ্গে সঙ্গে ফনা তুলে ফেলে, কিন্তু স্বাভাবিক হতে অনেক দেরি হয়। চোর ঢুকে যা পাচ্ছে তাই নিচ্ছে, সাপে আপনাকে কামড় দিয়ে দেবে। এখন আপনি কি করবেন? কাউকে ডাক দিতে গেলে চোর আপনাকে ধরে মারবে, অথবা কথা শুনলে সাপ আপনাকে কামড় দেবে। এমন তো অবস্থায় আপনার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে চিন্তা করবেন, আল্লাহ আমার সে লাঠিটা কই? বলেন লাঠি কো? এই চিন্তা ভাবনা করবেন কেন? কারণ লাঠি যদি থাকে সাপও মরবে চোরও। আরো জোরে বলেন, এর নামান্তরের ঘৃণা। আপনি পরিবর্তনের জন্য কোন চিন্তা ভাবনাও করেন না অন্যায়টা দেখার পরে। অনেকে বলছে আমি চিন্তা কি কম করি, স্বামী আর স্ত্রী দুইজন ঘুমিয়েছে, এখন ঘুম আসে না কারো, চোর ঢুকে যা পাচ্ছে তাই নিচ্ছে, স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী ও তো সব নিয়ে যায়, তুমি কি কিছু বলবা না? বলে তুই চুপ কর, আমি তো আছি। চোর চিন্তা করে সব তো নিলাম, দুধ আছে, দেখি দুধটা খেয়ে যায়, গ্লাসে দুধ রাখা ছিল, দুধ আর কলা দুইটাই খেয়েছে। স্ত্রী বলে স্বামী দুধ আর কলা রেখেছিলাম তোমার জন্য, চোরে খায়, কিছু বলবা না, চুপ কর। সব কিছু নিয়ে যখন ওই ভাঙ্গা রাস্তা দিয়ে, শীত কাটা রাস্তা দিয়ে বের হয়ে যায়, স্ত্রী বলে স্বামী তুমি তো কিছু বললে না। স্বামী ধমক দিয়ে বলছে আমি কি চেষ্টা কম করলাম? চেষ্টা করেছি আরো জোরে বলে, আমাদের চেষ্টা এখন ঠিক এই কায়দায় হচ্ছে। আমার কথা সবাই বুঝবে না, একটু মাথা থাকা লাগবে আপনার, কারণ এখন তো নিচে নামা লাগছে না। কথা যদি না বোঝার ভান করে থাকেন তাহলে আমার দ্বারা সম্ভব নয় বোঝানো, আপনাকে বোঝানোর মতো যোগ্যতা আমার নেই, কিন্তু আপনাকে বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। আজ আমাদের যে ইমানের অবস্থা, এই ইমান নিয়ে জান্নাত তো দূরের কথা, ইমান আছে কি না এটাই সন্দেহ। কথা বলে ঠিক কিনা? আজ বাস্তবতায় যেটা চলছে, বিশেষ করে মায়ানমারের অত্যাচার, নবীজি জানিয়েছিলেন মুসলমানের অবস্থা তো এই হওয়া দরকার, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে যদি একটা মুসলমান অত্যাচারিত হয়, ওই অত্যাচারে তামাম দুনিয়ার মুসলমানদের কেউ একটু ব্যথা পাওয়া লাগবে। আজ বড় বড় দায়িত্ব নেই যারা বসে আছে বিশ্বে, বিশেষ করে সৌদি আরব, আমার যতটুকু ধারণা এই পৃথিবীর ময়দানে মায়ানমারের অত্যাচার দেখার পরে এরদোগান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু উদ্যোগ নিয়েছে, বিশ্বের 51টা মুসলমান রাষ্ট্র যদি এতটুকু করে উদ্যোগ নিত, কিছু করাও লাগতো না, মায়ানমারের অত্যাচার অনেক আগেই বন্ধ হয়ে যেত। আপনি শুধু জব্বা গায়ে দিয়ে লাল পাগড়ি মাথার উপরে বেঁধে বেড়ি দিলে আল্লাহর ওলি হওয়া যায় না। আপনার ইমান আছে কিনা ওটা পরীক্ষা করার এটা থার্মোমিটার, এটা যন্ত্র। অন্যায় দেখার পরে, অত্যাচার দেখার পরে কোনো মানুষের ভেতরে যদি প্রতিক্রিয়া তৈরি না হয়, বাস্তবতায় কোনো সিদ্ধান্ত না আসে, নবীজি 1500 বছর আগে জানিয়ে দিয়েছে, ওর জব্বা যতই বড় হোক ও আব্দুল ইবনে মুনাফিকের মতো। আর আমাদের দেশে এখন এটা ভয় রয়ে গেছে, এত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আমাদের সামনে হয়, এরপরও অনেকে বলে ওর দোষ না থাকলে এমনি ওরে ধরে। তাহলে ইউসুফ নবীরও দোষ ছিল, নাই তো জেল খাটলো কেন? কথা বলে না কেন? মোহাম্মদ রাসূলুল্লাহর দোষ ছিল, নাই তো 3 বছর জেলে থাকলো কোন কারণে? সবাই দোষে জেলে যায় না, বিনা দোষে অনেকে জেলে যায়। কথা বলুন, পৃথিবীতে হাজারো নমুনা আমরা পেয়েছি, সবাই দোষ করে জেলখানা যায়নি, তার ভেতরে 1 নম্বরে আমাদের নবী।
দোষ করে জেলে গিয়েছে না, দোষ না করে। ইউসুফ নবীও জেনা করে জেলে যায়নি, জেনা না করে, কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীতে নবীর উত্তরাধিকারী যারা, নবীর মতো পন্থায় যারা দাওয়াত দেয়, ওই মানুষগুলোর চরিত্র ঠিক এই কায়দায় মিলবে। ওই জামানায় নবীদের উপরে দোষ দিয়েছে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা, আর এখনকার জামানায় নবীর উত্তরাধিকারী যারা, তাদের দোষ দিচ্ছে মুসলমানেরা। আপনি রাগ করলেন? সুতরাং আপনার নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে চাষা মুশরিক, আর আমাদের দোয়া কবুল করে নিচ্ছে আমার নেতা মুশরিকের বাবা। তাও আপনার ওই গরু জবাই করে যে খাওয়াচ্ছেন মুশরিকের নামে, ও গরু গুলোই লস, গরু খাবে আর পায়খানা করবে, তাছাড়া কিছুই হবে না। আপনার চাষা আপনার নেতার কবরে, ওর আসাব যা আছে আরো বাড়বে, কথা বলেন? কারণ যেই লোকটা যা করে নাই তার উপরে যদি অপবাদ কেউ চাপিয়ে দেয়, ওটা জুলুম। আমি যদি কোনো কাজ না করে থাকি আর ওই অপরাধ যদি আমার উপরে কেউ চালিয়ে প্রকাশ করে, প্রচার করে আমার উপরে রীতির, এটা জুলুম। বাংলাদেশের কোন থানায় এখনো পর্যন্ত এখনো আমার নামে এখন কোনো মামলা নেই, কোনো কেস নেই, হামলা নেই। অথচ সারা দেশের প্রত্যেকটা জেলায় যাওয়ার পরে শুনছি প্রশাসন অনুমতি দিতে চায় না, বলে আমির হামজা ডেঞ্জার। অথচ কুষ্টিয়ায় আর এক আমির হামজা আছে, উনি কাজী আমির হামজা, ওনার নামে হামলা মামলা আছে, ওই দোষ এখন আমার উপর চাপ, ওনার কারণে এখন আমারও বিভিন্ন জায়গায় ঝামেলা করে, যন্ত্রণায় পড়ে গেছি আমি। ওটা হচ্ছে কাজী আমির হামজা, ওনার নামে হামলা মামলা হয়তো আছে, ওই দোষটা এখন সারা দেশের বিভিন্ন থানাতে আমার নামে চালিয়ে থানার লোক মনে করে ওইটাই আমির হামজা, অথচ ওটা আমার বাবার বয়সী লোক। সম্মানিত ভাইরা, আমি যে কাজ করি নাই ওই দোষটা আপনি আমার উপরে চাপিয়ে দিয়ে আমাকে কালার করার চেষ্টায় আছেন। আপনি যতদিন পর্যন্ত এই গোনাটা না করবেন ততদিন আপনার মরণ হবে না। আরো আসতে বলেন। সুতরাং মুশরিকের জন্য শুধু আমির হামজা না, কাবা শরীফের ইমাম যদি দোয়া করে কাজ হবে না। নবীর দোয়া যেখানে আল্লাহ ফেরত দেয়, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে। আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে, এই যার মন নেই আমার আল্লাহ তাকে জোর করে হেদায়েত, আরো জোরে। গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু, এই যে নরসিংদী বাড়ি, পুরা কোরআন শরীফের শুধু অর্থ অনুবাদ না তাফসির পর্যন্ত লিখেছে। এ হিন্দু বেটা এত জ্ঞানী ছিল, কোরআনের উপরে তাফসির লিখতে হলে যেমন তেমন মানুষ দিয়ে হয় না, এক একটি শব্দের কমপক্ষে 99টা করে অর্থ জানা লাগে। এখানে যারা বসে আছে, যে বড় বড় হুজুর দেখা যাচ্ছে, একটা মানুষও গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না পুরা কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে, পারবে? কারো বাবারও ক্ষমতা এখানে বলার, আমিও পারলাম না, পড়িয়েছি কিন্তু এখন মনে নেই, আবার দেখা লাগবে। কিন্তু হিন্দু বেটার পুরা কোরআন শরীফ শুধু অর্থ না, প্রতিটি শব্দ ভাঙার মতো যোগ্যতা তার ছিল, নাই তো তাফসির লিখলো কোন কায়দায়? তার এক একটা শব্দের একটা অর্থ না, এক একটা শব্দের 99টা পর্যন্ত অর্থ জানতো। যেমন দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, দরবা মানে আঘাত করা, এরকম 99টা অর্থ আছে। যেখানে যেটা খাটবে স্থান কাল পাত্র ভেদে ওইটা ওই জায়গায় কাজে লাগানো লাগবে। তাহলে আমাদের চাইতে কোরআন শরীফ গিরিশচন্দ্র সেন পড়েছে বেশি, কি বলেন না কেন, বুঝেছে বেশি, লিখেছে বেশি, মারা যাওয়ার পরে জানা দেওয়া হয়েছে, কবরে দিয়ে কি করিস, উড়িয়ে ফেলিস, কি বুঝলেন আপনি এখান থেকে? কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ওর ছিল না, ওর মন ছিল কি কায়দায় ভুল ধরব। আর আসতে বলেন। আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআন শুনতেও আসে, বুঝতেও আসে, আসার পরে চিন্তা করে দেখি কোন জায়গায় ভুল পাওয়া যায়।
আপনার মন যদি আবু বকরের মতো না হয় আল্লাহ আপনার মনে হেদায়েত নিয়ে আসবে না। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তান বেড়ে গেছে। এখানে যাদের মন আবু বকরের মতো কোরআনের আয়াত শোনার পরে আমার আল্লাহ বলেন কি হবে জানো, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين সূরা মায়েদা সাত নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে ৮৩ নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন হে নবী আপনার উপর আমি জান হাসিল করেছি। এই কথাগুলো যখন শুনবে আর এই কোরআনের মর্ম মানে যখন অনুধাবন করবে উপলব্ধি করবে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের কথা শুধু শুনলেই হবে না, অনুধাবন করা লাগবে। কি আল্লাহ বলতে চাই? এই কথাগুলো যখন আবু বকরের মতো মন নিয়ে তারা শুনবে, আবু বকর যেমন কোরআন শুনলেই কাঁদত ও চোখ দিয়ে পানি আসত, এই পৃথিবীতে যারা আবু বকরের মতো মন নিয়ে কোরআন শুনতে আসবে ওদের চোখ দিয়ে দেখবেন তাফিদু মিনাদ দামি ওই চোখ দিয়ে পানি পড়ছে। একলুনা তারা শোনার পরে বলছে, একলুনা রব্বানা এ আমাদের প্রতিপালক আমান না, আমরা এই কথাগুলো ইমান আনলাম, থাকতবে না, তুমি আমাদের নামটা লিখে নাও মা শাহিদিন যারা সাক্ষী দিয়েছে তাদের সাথে, জোরে বলেন আমিন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ পাক বলেন আবু জেহেল কোরআন শুনেছে নবীর মুখে, আর ঈমান পাড়া দূরের কথা। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা ইলা আখির আয়াত। সূরা হাদ ১৭ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইনের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আরো দলিল দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন আর এর ব্যাখ্যা বিশ্লেষণ করবেন স্পষ্ট ভাবে, আপনি দেখবেন তা'রিফু ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার, যারা কাফের তাদের মুখ কালো হয়ে গেছে। শুধু মুখ কালো হবে তা না, চেহারা দেখবেন আপনার দিকে ওরা তেড়ে তেড়ে মারতে আসবে। আমার মনে হয় এখন এরকম আবু জেহেল বাংলাদেশে অন্তত নেই। দেখেন কোনটা চেহারা কালো হয়ে যাচ্ছে, মন যার খারাপ হবে কোরআনের আলোচনা শোনার পর, আর যার রাগ হবে হুজুরকে দেখলে শুধু কেমন কেমন করে তাকাবে, বুঝবেন ওইটা আর আবু জেহেল পোড়া। আরো জোরে বলেন, এখান থেকে ছোট্ট একটা শিক্ষা বের করে না কই বলবো না, দেড় হাজার বছর আগের কথা এখনকার কথা না, আপনি আবার মনে করেন না হুজুর মানে এখনকার কথা বলছে, দেড় হাজার বছর আগের কথা। বিশ্বনবী কাবা শরীফে যেখানে হাতিমে পানি পড়ে, ওই যে মিজাবে রহমাত দিয়ে সোনার ওই বার দিয়ে যে জায়গাটায় পানি পড়ে, মিজাবে রহমাত হাতিমের এই জায়গায় দাঁড়িয়ে নবী যে নামাজে আছেন, বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, মনে মনে আবু জেহেল এসে মাথার উপরে নাড়ি ভড়ি চাপিয়ে দিয়েছে, এ হাদিসটা মিথ্যা। আরো জোরে বলেন, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে শুধু হাদিস পড়া না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা শরীফ, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়লেই কবুল হয়, এই জন্য ওখানে যেয়ে দেখলাম মানুষ ভিড় জমিয়েছে ওখানে নামাজ পড়ার জন্যে, তাড়াহুড়ো করছে কে ওখানে দাঁড়াবে, আমি দুইবার চান্স পেয়েছিলাম তাও খুব কষ্ট করে, মানুষ নামাজে দাঁড়াচ্ছে, নবীও নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর নবী নামাজে দাঁড়ালে তার মাথার উপরে উঠের পড়া পচা নাড়ি ভড়ি চলে আসে, আর আমরা দেশে অনেক মানুষ নামাজ পড়ি নাড়ি ভড়ি আসা দূরের কথা, ফ্যান মাথার উপরে হয় না এসি টাঙিয়ে দেয়। নবী জিরোই নামাজ আর আমাদের নামাজে এক হচ্ছে না। এখানে কিন্তু আয়াতিনা এতটুকু আল্লাহ দিয়েননি, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাত
আপনি তেলাওয়াত করবেন, যারা বুঝবে না ওরা আপনাকে কিছু বলবে না, কিন্তু বাজ্যনাথ যখন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আপনি উপস্থাপন করবেন, আপনি দেখবেন তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, যারা কাফের ওদের মুখ লাখ নাক সব লাল হয়ে গেছে। নবীজি যখন কাবার চত্বরে দাঁড়িয়েছিল রহমান তেলাওয়াত করছিলেন, আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে নবীর মাথার উপরে রশি দিয়ে টান দিয়ে হাসকা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। এই হাদিসটা বানিয়ে বললাম, আরো জোরে বলা লাগবে। এখানে খালি হাদিস পড়ে শুনে শেষ করে দেন, এখান থেকে কিছু নেওয়া যায় না। 1500 আগে নবী তেলাওয়াত করেন আর তার মাথার উপরে গলার ভেতরে রশি দিয়ে টেনে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় কাফেররা। আজ বাংলাদেশে আমরা অনেক জায়গায় তেলাওয়াত করি, ইমাম খতিব বক্তা তেলাওয়াত যত সুন্দর হোক অসুবিধা নেই, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন চরিত্রগুলো তুলে ধরা হয় ওই সময় তো আপনার মাথার উপরে ফ্যান এসি না আসে না, এসে তো দৌড়ি আসার কথা ছিল। যদি আপনার তেলাওয়াতটা নবীর মতো হইতো, যদি আপনার ব্যাখ্যা বিশ্লেষণ নবীর মতো হইতো, তাহলে তো ওই ফ্যান না এসি না রশি আসার কথা ছিল। সুতরাং এখান থেকে বোঝা যায় এই দেশে সবার তেলাওয়াত নবীর মতো না, সবার ব্যাখ্যা বিশ্লেষণ নবীর মতো না। হাজারো ঈসা আলাইহিস সালামের দেশে হচ্ছে কোনো অসুবিধা নেই, আছে মিলাদ মাহফিল হচ্ছে কোনো অসুবিধা নেই, ওরস মোবারক হচ্ছে, ওরস শরীফ হচ্ছে, এখন থেকে শুরু হয়েছে ওরস রাম শরীফ, কোনো অসুবিধা নেই, সারা রাত চলছে, আরো গরু ছাগল দিয়ে মানুষ সাহায্য করে, আর কোরআনের মাহফিল মাত্র হয় তাফসির মাহফিল 1 থেকে 1.5 ঘন্টা। এতটুকুই তোমার এত গায়ে বাঁধে, গায়ে বাঁধার কারণে কোরআনের সঠিক তাফসির হলে পৃথিবীতে যারা জালেম তাদের আবরণ উন্মুক্ত হয়ে যায়। জাতি জাতি তখন বুঝতে পারে যে এরা কয় নাম্বার, এই জন্য ওরা যেন কোরআন দিয়ে আমাদের পাপ চরিত্র উন্মুক্ত করে দিতে না পারে, এই জন্য তাফসির মাহফিলে বাধা দেয়। যারা ঘোষ খায়, ঘোষের কথা যদি আপনি তাফসির মাহফিলের চরিত্রগুলো তুলে ধরেন, ঘোষখোর জীবনে আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আরো জোরে বলেন, বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট আনতে গেলাম মাস্টার্সের, আমার বলছে তাড়াতাড়ি কর, বলছে তাড়াতাড়ি তো করব, কারণ আমিও গাড়ি ধরবো, তাড়াতাড়ি আপনি করেন, কিছু বলতেও পারছে না, কারণ মুখে এই লোকটার মতো দাড়ি বড় বড়, গত বছর শুনলাম হজ করে এসেছে, মাথায় সুন্দর একটা টোপি, গায়ে জব্বা, হাতে তসবিহ বসে বসে টেপছে, আর আমার বলছে তাড়াতাড়ি কর আমি জামাতে নামাজ ধরবো। সরকার তার কাছ থেকে 8টা ঘন্টা কিনে নিয়েছে, ছেলে মেয়েরা যারা আসবে সার্টিফিকেটের সই করে সিল লাগিয়ে দেবে, এই তার দায়িত্ব, আমি তাড়াতাড়ি করব কিসের, তার মানে 1000 টাকা বের কর, তাড়াতাড়ি করতে বলছে শয়তান, আবার বলছে আমি জামাতে নামাজ ধরব। ও কি জামাতে নামাজ? ও কি কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে জামাতে নামাজ কবুল হবে? এখন এই ঘোষের এই বিষয়টা যদি আমি তুলে ধরি, ও দাঁড়ি যতই বড় হোক আমারে মানবে? বলবে হুজুর মনে হয় আমারে দেখে দেখে বলছে, আমি আপনার চিনি। মসজিদ থেকে গত কয়েকদিন আগে আমাকে বাদ দিয়েছে কুষ্টিয়াতে, বলছে তোমার নামাজ পড়ানোর দরকার নেই। আমি কেন? কারণ সামনের কাতারে যে কয়জন থাকে সব সুইদেল, সুদ খায়। তুমি সুদের কথা কেন বলো? অন্য কথা নেই, ঠিক আছে ওইটা বলবো না। কয়েক সপ্তাহ পরে দেখি বলছে চতুর্থ কাতারে আসে প্রশাসনের লোকগুলো এসে বসে থাকে, তুমি ঘোষের কথা কেন বলো, অন্য কথা পাও না। আমি সুদের কথাও বলবো না, ঘোষের কথা বলবো না, নামাজ পড়াবো রাম রাম দিয়ে। কি আশ্চর্য দেশ গো, নিজে অন্যায় করবে বলা যাবে না। একটা ছেলে বসে বসে কাঁদতেছে রাস্তার ধারে, মুরব্বি জিজ্ঞাসা করছে কাঁদো কেন? বলছে আমার বাবা আমার মাকে মেরেছে। মারলো কেন?
আমার বাবা বলে আমার মার নাকি বাচ্চা হয় না, মুরব্বি বলছে তুমি কি তোমার মার বাচ্চা না, ছেলেটা বলছে এই কথাই আমার আব্বাকে কেউ বোঝাতে পারে না, এই কথা বলা লাগবে না বুঝে ভান করে আছেন। ঠিক এই অবস্থায় আছি আমরা, আমি যে আমার মার বাচ্চা এটা আমার বাবাকে কেউ বোঝাতে পারে না, ও যে অন্যায় করছে বলা যাবে না, আমার নামাজ পড়তে আছে জামাতে, তোমার জামাতের নামাজ নিয়ে আল্লাহ ধুয়ে খাবে, এটা না আপনার যদি মন না থাকে কোরআন থেকে হেদায়েত নেওয়ার, আল্লাহর অত দায় পড়ে নাই যে জোর করে হেদায়েত দিয়ে আপনাকে জান্নাতে দেবে, আল্লাহর অত দায় পড়েছে আপনি ফিরে আসেন মন থেকে আপনার কাজ হবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। সূরা আনকাবুত 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর লাইনে এটা আছে 76 নম্বর আয়াত, আল্লাহ বলেন কোন মানুষ যদি আমাকে পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাকে হেদায়েত দেওয়ার জন্য হাজার হাজার রাস্তা খুলে দেই, একটা রাস্তা না সবুল এক বচন, সাবিল এক বচন, সবুল বহু বচন, আপনি যদি ভালো হওয়ার নিয়ত নিয়ে আসেন আল্লাহর কসম আপনাকে আল্লাহ পথ দেখাবে, আর আপনি যদি আবু জাহেলের মতো মন নিয়ে আসেন পথ না আপনার শয়তানি বাড়বে, কোন কায়দায় আমির হামজার ভুল ধরা যায়, আপনি তো ভুল পাবেন না, কারণ এই কথাগুলো তার আমির হামজার নাই, ওয়াজ আমার আল্লাহর, ইয়াউযুকুম ওয়াজ কার আমির হামজা শুধু অ্যাডভার্টাইজ করস, আজকের তেলাওয়াত কি তো আয়াত, আমি এত আয়াত কোনো মাহফিলে পড়ি না, অনেকগুলো আয়াত পড়েছি সূরা সূরা থেকে 37 37 38 39 শুনবেন তো না চলে যাবেন, আজকের তেলাওয়াত কি তো আয়াতের অর্থ হচ্ছে সাবজেক্ট আখিরাতের স্থায়ী ঘর যেটা সবার জন্যই তৈরি হয়ে আছে, আখিরাতের যে ঘর সবার জন্য স্থায়ী কিন্তু সবার জন্য উত্তম না, কি বলেন না কেন, আপনি মারা যাওয়ার পরে যদি জান্নাত পান ফাইনাল, জাহান্নামে যান ফাইনাল, একটা ভুল কথা এদেশে প্রমাণ করে মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়িয়েছে, অনেক মানুষ বলে কালেমা যখন পড়েছি একদিন না একদিন জান্নাতে যাবই, তাহলে কোরআনে আল্লাহ যেখানেই জান্নাতের নাম জাহান্নামের নাম দিয়েছে সেখানেই দিয়েছে খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা, যারা জান্নাত পাবে ওইটাই ফাইনাল, যারা জাহান্নামে যাবে ওইটাই ফাইনাল, কথা বলেন ঠিক কিনা। দলিল এবার আরো দুইটা বলছি আপনি লিখে নেন, এদিকে তাকান সূরা বাকারা প্রথম নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 80 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, সূরা আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 25 নম্বর 24 নম্বর আয়াতের প্রথমে আছে, আল্লাহ পাক বলেন আকুলু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون. سورة بولين الله أكبر. সকালবেলা যদি গেবত করেন এই জন্য আমি দুইটা দলিল দুইটা আয়াতে বলেছি, সূরা বাকারা প্রথম নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের কত নম্বর আয়াত 80, এখনই ভুলে গেছেন সকালবেলা তো গেবত করে বসে আছে, দুই নম্বর সূরা আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 3 নম্বর রুকুর 24 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, লিখে নেন বাড়িতে মিলাবেন তাফসিরগুলো আছে, গেবত করবেন না, তাহলে আপনার যে ভালো ভালো কাজ সব আমার আমল নামায় চলে আসবে আর আমার কাজগুলো সব আপনার ওখানে যাবে। আল্লাহ তাআলা বলেন খ্রিস্টানদের ধারণা ছিল জানো অকলু তারা বলতো লাং তামাসসানান্নার আল্লাহ জাহান্নাম আমাদের দেবে না, কখনোই দেবে না আগুনে, যদি দেয় ইল্লা ইয়ামাম মাদুদা কয়েকদিন পরে আবার বের করে নিয়ে চলে আসবে, আল্লাহ বলেন গাররাহুম ফি দিনিহিম মা কানু ইফতারুন, তাদের এই ধারণা তাদেরকে ধোকায় ফেলে রেখেছে, তাদের এই ধর্ম বিশ্বাস তাদের এই দিন তাদেরকে ধোকার ভেতরে ফেলে রেখেছে, এজন্য ওরা ভালো কাজও করে অন্যায়ও করে, এই কথা বলা লাগবে,
এই ধারণাটা খ্রিস্টানদের কাদের? এখন এই বিশ্বাস মুসলমানদের হয়ে গেছে, এটা ভালো কাজও করছে, ঘোষও খায়, ঘোষের টাকা দিয়ে মসজিদ বানায়, সুদ খায়, সুদের টাকা দিয়ে মাস্টার মাদ্রাসা বানাচ্ছে। কোরআন শরীফ থেকে একটা ছোট্ট তথ্য বলছি যেটা সবার কাজে লাগবে, বিশেষ করে এখানে যারা আছি আমাদের এই মুহূর্তে দরকার এটা। আরো একটি ভাব লাগবে, বলবো না? এইভাবে মন থাকলে আপনি বুঝবেন না, এদিকে তাকান, আমাদের মন নেই ভাই, কোরআন শরীফ শোনা আলাদা মন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি এখনো আপনি মন এদিকে আছে দেখতে পাচ্ছি না, এদিকে তাকান, এখানে শব্দের দিকে খেয়াল করেন, কথা কিন্তু আল্লাহ। যারা এসেছেন তাদেরকে বলছি, ইন্নাল্লাহ অবশ্যই আমি আল্লাহ ইস্তার মাসির সিগা কয় করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম প্রথমে তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম দুই নম্বরে তাদের সম্পদ, বিনিময় আমি আল্লাহ তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, পড়া না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, বুঝেন? আল্লাহ এখানে কেনা বেচার একটা বিষয় বোঝাচ্ছে, আমি আল্লাহ কিনতে চাই, সুতরাং ক্রেতাকে আল্লাহ, ছোটখাটো ক্রেতা, অনেক বড় ক্রেতা, বিক্রেতা মানুষ, মানুষ শুধু না, মানুষ হলে তো মুনাফিকও হবে, মানুষ হলে তো কাফেরও হবে। আল্লাহ বলেন মিনাল মুমিনিনা মুমিন যারা তাদের কাছে আমি কিনতে চাই, কথা বলেন, সব মানুষ কি মুমিন? আল্লাহ যদি বলতেন মিনাল মুনাফিকিনা মিনাল মুশরিকিনা মিনাল কাফিরিনা, আমি মুশরিকদেরটাও কিনতে চাই, মুনাফিকদেরটাও কিনতে চাই, কাফেরটাও কিনতে চাই, তাহলে আমাদেরকে বলতো না, কারণেরটা নিত, কারণ আমাদের চাইতে কারণের সম্পদ অনেক বেশি ছিল। কথা বলছে না কেন? কারণের সম্পদ কত ছিল আপনার এই ছোট মেধায় ধরবে না। আল্লাহ শুধু একটা টাচ দিয়েছেন সূরা কাসাসের ভেতরে, কারণের যে সম্পদগুলো চাবি দিয়ে আটকানো থাকতো, ওই চাবি বহন করার জন্য 40 জন শক্তিশালী মানুষ লাগতো। চাবি বহন করার জন্য যদি 40 জন লাগে তে তালা কত হবে? তালা যদি অত হয় তে বাক্স আর সিন্ধুক কত হবে? সিন্ধুক যদি অত হয় তে সম্পদ কত ছিল আপনার ছোট মেধায় ধরবে? আল্লাহ বলেন আমি নেইনি, কারণ সে মিনাল মুমিনিনা না, কারণ সে ছিল মিনাল কাফিরিন। আরো জোরে বলেন, সুতরাং বাংলাদেশের মানুষেরা আপনি মসজিদ পাঁচতলা বানিয়ে দিয়েছেন অসুবিধা নেই দেন, আপনি রাস্তা বানিয়ে দিচ্ছেন দেন, মাদ্রাসা পাঁচতলা করে 10 তলা টাইলস লাগিয়ে দিচ্ছেন অসুবিধা নেই দেন, আল্লাহ আপনার কাছে কিনবে না যতক্ষণ আপনি মুমিন না হবেন। এখান থেকে আপনি কিছু নিতে পারেন না, আমি মুমিন না হয়ে যদি তামাম দুনিয়া আল্লাহকে দিয়ে দেই নেবে না। আজ কত মানুষের কত কিছু আল্লাহ ফেরত দিয়েছে এখান থেকে তো বোঝা যায়, মানে মস্তে টাইলস লাগিয়ে দিচ্ছে কিন্তু টাকা ঘুষের টাকা না, বেশি বলে ফেললাম, অনেকে রাগ করবেন, এরকম মানুষ কি বাংলাদেশের দু একটা আছে না? নেই, মানুষের সম্পদ ফাঁকি দিয়ে আত্মসাত করে ওই টাকা দিয়ে মাদ্রাসা দুই তলা বানিয়ে দিচ্ছে, তোমার ওই দুই তলা মাদ্রাসা আল্লাহ নেওয়ার জন্য হা করে আছে, এদের আগে মুমিন হওয়া লাগবে, এরপর আপনি যা দেবেন ওইটা কবুল হবে, আপনি আগে দেখেন আপনি মুমিন না মুনাফিক। এবার দুই নাম্বার শব্দটা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ কিনতে চায় প্রথমে আপনার জীবন, এরপরে আপনার মাল। জীবন কাকে বলে? আপনার জীবন যদি আপনি পবিত্র না করে আপনি দিতে চান আল্লাহ নেবে না? নেবে। এই লোকটা যদি মাছ কিনতে যায় সিরাজগঞ্জ মোড়ে, পচা মাছ কিনবে দরকার হয় 10 দোকান দেখবে, যদি মাছ না পায় পরের সপ্তাহে কিনবে তাও পচা মাছ নেবে না, এতটুকু মেধা দিয়ে যদি পচা মাছ কিনতে রাজি না হয়, ওনার চাইতে আল্লাহর মেধা কি কম? আল্লাহ বিচক্ষণ কম?
উনি কিনতে চাচ্ছে আর আপনার পচা জীবন কিনবে, সারা জীবন শিরক বিদাত দিয়ে ভরা ও জীবন আল্লাহ কিনতে বইয়ে গেছে, ওই জীবন আল্লাহ কিনবে না। আল্লাহ যদি কিনতে চাই পবিত্র জীবন কিনতে চাই, এখন জীবনটা পবিত্র করার জন্য বারবার গোসল করা লাগবে। কি করবেন আপনি আপনার জীবন পবিত্র করার জন্য? তিনটা শর্ত, কয়টা? আরো জোরে পড়া কোরআন শরীফ আমি পড়েছি, পড়া কোরআন শরীফ গবেষণা করে আমি যতটুকু পেয়েছি, যেখানে ইবাদতের কথা সেখানে আগে পবিত্রতার কথা। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়াল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। সূরা বাকারা 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 172 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিও আপনার রাগ হয়, আপনি কি মানুষ না কলেরা? এত দলিল দিয়ে রাগ করেন কোন কারণে? আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম হাদিসের নাম সব বলে দিচ্ছি। এরপরও যদি বলেন আমির হামজা এ কি করছে গো, তাহলে আপনি জিব্রাইল ফেরেশতাকে দাওয়াত দিয়ে আসুন। ও এই কায়দায় বন্ধ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা যদি আমি আল্লাহর ইবাদত করতে রাজি থাকো, শুধু লোক দেখানোর জন্য না, মন থেকে যদি রাজি থাকো। আমরা রাজি আছি না নেই? আরো জোরে বলুন, মন থেকে যদি আল্লাহর ইবাদত করতে রাজি থাকো, তাহলে প্রথম কথা, কলমিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, যেটা খাবে ওইটা যেন হালাল হয় আর পবিত্র হয়। শুধু হালাল হলে হবে না, ওটা রুচি সম্মত হওয়া লাগবে। পৃথিবীতে এমনও হালাল আছে কিন্তু রুচি সম্মত না, স্বাস্থ্য সম্মত না, খাওয়া যাবে না। প্রথম নম্বরে কিছু খেতে হলে এটা পবিত্র হওয়া লাগবে, হালাল হওয়া লাগবে, স্বাস্থ্যের জন্য উপকারী সেটা হওয়া লাগবে। এই কথা বলছেন কেন? দুনিয়ায় হালাল হাজারো জিনিস আছে কিন্তু খাওয়া যায় না। একটা নাম বলেন তো। হ্যাঁ, হালাল এই যে নাক দিয়ে যেটা আসে, এটা যদি হ্যাঁ এটা কিন্তু হালাল, হারাম না। এখন যদি কেউ পিরিসে করে বলে ভাই মাখন মনে করে খান, এটা কিন্তু হালাল, রুচিতে নেবে। বলেন মুখের যে থুথু লালা এটা হালাল, কিন্তু কেউ যদি পিরিসে করে বলে খান অসুবিধা নেই, আপনার রুচিতে নেবে। হালাল কিন্তু রুচি সম্মত না, হালাল হলেই খাওয়া যাবে না, ওটা আমার পবিত্র হওয়া লাগবে। এটা হালাল পবিত্র না, পবিত্র কিন্তু রুচি সম্মত না। এই জন্যই যদি আপনি খেতে না চান বিড়ি তো আরো নিচে লোটা খান কোন কায়দায়? এবাদত করার আগে আল্লাহ দিয়েছেন হালাল খাবার তৈরি করো, হালাল কর্মজীবন তৈরি করো, হালাল পৃথিবী বানাও। আজ হালাল খাওয়ার জন্য হালাল কর্মজীবন তৈরি করা সহজ না কঠিন? এটা পৃথিবীর সবচাইতে বড় জিহাদ। এখন দেখতে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু কর্মজীবনে যে দেখেন উল্টা পাল্টা। এই জায়গায় টিকে থাকা এখন এত সহজ না, বিশেষ করে বাংলাদেশে। আপনি ইচ্ছা করে যদি মনে করেন আমি হারাম কাজ করব না, তাও আপনি করতে বাধ্য হবেন, এমন জায়গা ওই দেশে আছে। আরো জোরে বলেন, আমার বংশে অনেকগুলো মানুষ এখন প্রশাসনে আছে, আমি নিজে দেখতেছি তাদেরকে, নিজেরা যদি চেষ্টাও করে ভালো হওয়ার পারছে না, উপরওয়ালা চাপ। আরো জোরে বলেন, রাস্তায় গাড়ি থামিয়ে থামিয়ে যে টাকাগুলো নেওয়া হচ্ছে, আট দশজন মিলে এই টাকা পায় না, এই টাকা উপরওয়ালা 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 আরো উপরওয়ালা ভাগ পায়। আরো আসতে বলেন, আমার এই গাড়িটা এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কম পক্ষে 4 জায়গায় গাড়ি থামাবে। আমার গাড়ির কাগজ ওকে, ড্রাইভিং লাইসেন্স আমার ড্রাইভারের আছে, সব কিছু গাড়ির ওকে। এরপরও বলবে হুজুর দোয়া চাই। আমি বললাম দোয়া তো আমি কইরে আসলাম, কেবল ওই দোয়া না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দেন। এখন এখান থেকে কুষ্টিয়ায় 4 বার যদি আটকাই, দোয়া দিতে গেলে একেবারে কিছু না কিছু কমপক্ষে 1000 টাকা তো দোয়া লাগবেই। এই 4 জায়গায় 4 বার দোয়া দিতে গেলে আমার 4000 শেষ, গাড়ি ভাড়া 6000, ড্রাইভারের বেতন, গ্যাস কেনা লাগবে, তারপর কয় টাকা দেন?
দোয়া দিতে দিতে আমি শেষ জিজ্ঞাসা করি, ভাই এত দোয়া, লে এ দোয়া শুধু আমার একা না, এ দোয়া উপরে যাবে। সুতরাং ওই লোকটা যদি চেষ্টা করে ভালো থাকবে, আমার বাবা প্রশাসনে ছিল, ওনার সামনে একজন ঘোষ নিয়েছে, প্রথমে নিষেধ করেছে শোনে নাই, এক বক্সেন দিয়ে দুইটা দাঁত ফেলে দিয়েছে, তারপরে ওনার চাকরি শেষ। আপনি নিজে যদি চেষ্টা করেন পারবেন না, এরকম জায়গাও বাংলাদেশে আছে, কথা বলেন না কেন? একটা প্রশাসন গেল, আপনি চিকিৎসা বিভাগে যান, এটা আরো খারাপ। আমার মনে হয় হাসপাতালের ওই ইট থেকে একেবারে নার্স থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত সব, কত ডাক্তার বসে আছে ভালো ভালো ঔষধের নাম জানে লেখে না, কিন্তু যে সমস্ত ঔষধ গুলো থেকে গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায়, ওই ঔষধে যদি কাজ নাও হয় তাও আপনার লিখে দেবে যে এগুলো খাও। বিচার ব্যবস্থার দিকে তো একটু তাকান, আমার তো যতটুকু ধারণা বিচার ব্যবস্থা এখন যারা আছে কোর্টের 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 ইট পর্যন্ত ঘোষায়, ওকে মুক্তা তো বাদ দিলাম, কোর্টের যে ইট ইটও বলবে টাকা দেন। আমি জেলখানা থেকে প্রথমে যখন বের হয়েছিলাম, বের হয়ে যাচ্ছি, পুলিশ আমারে বলছে হুজুর টাকা দেন, কেন টাকা পাবো কোথায়? যারা দেখতে এসেছিল ওরা কিছু টাকা আমাকে দিয়েছে, শেষে আমি 10 টাকা দিলাম তাও খুশি। কি অবস্থা! হালাল কর্মজীবনের কথা বারবার কোরআনে যত জায়গায় ইবাদত সেখানে আগে বলেছে হালাল খাও, আর এইটা এখন সবচাইতে বড় সিহার, কথা বলে ঠিক কিনা? হালাল খাবার যদি তৈরি হয়, হালাল কর্মজীবন তৈরি হয়, তখন আল্লাহকে বেশি টাকা লাগবে না, যতটুকুই ডাকবে ততটুকুই কবুল হবে। কলমিং তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ সিরিয়াল করে দিয়েছে আগে হালাল, এরপরে আমাকে ডাকো। আল্লাহ মনে হয় সিরিয়ালে ভুল করেছে। অনেক মানুষ মনে করে যাতা করি করি শেষ বয়সে হজ করে আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহ সিরিয়াল করলো আগে হালাল কর্মজীবন বানাও, হালাল খাও, এরপরে যতটুকু পারো ডাকো না, উনি সিরিয়াল উল্টি আগে ডাকা ডাকি করে নিচ্ছে, এরপরে হালাল খাবে। মাস্তিতে যাওয়ার পরে কেউ যদি দেখে যে নামাজ শুরু হয়ে গেছে, ও যদি চিন্তা করে আল্লাহ আমার তো অজু নেই, অজু করতে গেলে তাকবিরুল্লাহ পাবো না, দরকার নেই, পরে অজু করে নেব, আগে তাকবিরুল্লাহ ধরি, হবে সিরিয়াল করে আল্লাহ আগে কুম, যদি নামাজের জন্য দাঁড়াও ইদা কুম তুমিলা সলাতি ফাগিসিলু বুজুহাকুম, যদি নামাজের জন্য দাঁড়াও আগে অজু করো, তোমার অজুই নেই নামাজ পড়তে গিয়ে বলিস, আরো আসতে বলেন। এই জন্য আমার আল্লাহ এখানে প্রথম এই যে জীবনটা নিতে চাই, ওই জীবন না পাক হলে হবে না, ওই জীবন পচা হলে হবে না, ওই জীবন পবিত্র হওয়া লাগবে। আর জীবন অপবিত্র করার জন্য সর্বপ্রথম যে ঔষধ ওইটা শিরিক, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র না পাক, ওদের কোনো কিছু আল্লাহ কবুল করে না। দুই নম্বরে আমওয়ালাহুম, তোমার মাল আমি কিনতে চাই, এই মাল কোন মাল? এই মাল নয় প্রকার, পড়া কোরআন শরীফ গবেষণা করে আমি মাল পেয়েছি নয় প্রকার, কয় প্রকার আরো জোরে বলেন, পড়া কোরআন শরীফ পড়া হাদিস ইয়াসিন, তা হাদিসের ভেতরে প্রথম যে মালের নামটা এসেছে ওই মাল আপনার স্ত্রী। আল্লাহর নবী জানিয়েছেন আর দুনিয়া কল্লুহা মাতা ও খয়রু মাতাই দুনিয়া ইমরাতু সালেহা, পৃথিবীর সব কিছু সম্পদ এর ভেতর উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহওয়ালা স্ত্রী যার ঘরে আছে, হযরত ওমর বলে জান্নাতের একটা টুকরা তার ঘরে আছে। আজ আমাদের ঘরে ঘরে আল্লাহওয়ালা স্ত্রী ভরি ভরি, ভারতের সিরিয়াল গুলো দেখি আরো আল্লাহওয়ালা যা ছিল সব শয়তান হয়ে যাচ্ছে। এখন অধিকাংশ মেয়ের চরিত্র হয় জয় মা কটকটির মতো, অথবা কিরণ মালা বজ্র মালা নন্দিনী, কথা বলে ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান খুলনায় গেছে, কাজকর্ম করার পরে গাড়ি পায়নি, এই জন্য ছেলের বাড়িতে কলিং বেল টিপেছে, ছেলে ডাক দিয়ে বলে বাবা তুমি এত রাত্রে, এখন বাজে রাত 11:30,
গাড়ি পেলাম না, এই জন্য চলে আসলাম। স্ত্রীকে বলে তাড়াতাড়ি রান্না করো, আমার বাবা এসেছেন। বউ আছে ডিজিটাল বউ, বউ ডাক দিয়ে বলে তোমার বাবা, তুমি রান্না করো। আমি সেই মাগরিব থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত 13টা সিরিয়াল দেখেছি, আমি এখন ক্লান্ত, ঘুমাবো। ভারতের সিরিয়াল দেখা বউ দেশে নেই। কার কার বউ দেখে হাত তোলেন তো দেখি, একজন এলাকায় মনে হয় ডিএশন টিনা নেই। এটা ভিডিও হচ্ছে রাজশাহীর তাজিব সেন্টার, এই যে তাহসিবের মালিক আপনাদের এখানে বাড়ি, আলী আহমদ আকন্দ, মাওলানা আলী আহমদ আকন্দ এখানে বাড়ি, এটা ভিডিও করছে, কালকে ইন্টারনেটে দিয়ে দেবে, তাম দুনিয়ার 228টা রাষ্ট্রের ছড়িয়ে যাবে, তাম দুনিয়ার মানুষ জানবে যে কামারখন্দ থানার বউরা স্টার জলসা স্টার বিলাস দেখে না, কারণ একজনও আপনার হাত তোলেননি। এই হাত তোলেন তো, কার বউ দেখে হাত তোলেন, একজন দুইজন, এই ওইদিকে ঘোরান ক্যামেরা, ওইদিকে মারেন, দেখেন কার কার বউ। এই হাসি হাসির জন্য বলছি আমার ভাইরা, স্বামী চিন্তা করে এখন যদি আমি মারধর করি স্ত্রীকে, তাহলে আমার বাবা জেনে ফেলবে। ডাক দিয়ে বলে তুমি যদি রান্না না করো, আমার বাবাকে তো আমি না খাইয়ে রাখতে পারি না। আস্তে করে বাবাকে বলে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়িতে কেউ খেয়ে যায়? তুমি যদি খেয়ে না আসো, চলো খলনায় সোনা টাঙ্গায় নিয়ে যায় তোমাকে হোটেলে খাওয়াই। বাবা বলে, সন্তান আমি বুঝতে পেরেছি আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরায় আছে, অথচ সারা দিন কিছু খাইনি, ওর তো খোদার যন্ত্রণায় ঘুম আসে না। সন্তানের মনেও দুঃখ, আমার বাবা আজ না খেয়ে ঘুমালো, হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে। বাইরে বেরিয়ে দেখে ওর ছোট শালা, ডাক দিয়ে বলে, দুলা ভাই বাড়ি যেতে পারলাম না, চলে আসলাম। বলে, আয় তোরে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নেওয়ার পরে স্ত্রীকে বলে, তাড়াতাড়ি ওঠো, তোমার ভাই এসেছে, ছোটটা রান্না করা লাগবে, জলদি করে উঠে রান্না করে। সন্তান চিন্তা করে, আমার বাবা তো না খেয়েছে, একটু ডাক দেয়। বলে, আব্বা তাড়াতাড়ি আসো, তোমার বৌমা রান্না করছে, খেয়ে নাও। বাবা কি জানে না রান্না কার জন্য? আরো আসতে বলে, ডাক দিয়ে বলে, সন্তান আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে টোপলাটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। সন্তান সামনে দাঁড়িয়ে বলে, আব্বা তোমার বৌমা রান্না করে, তুমি খেয়ে যাবা না। বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব। না আমি তো হাসির জন্য বলি নাই ভাই, এটা হাসির খোরাকি দিলাম, হাসতেছে। আজ বাংলাদেশে এখানে বসে আছে হাজারো মুরব্বি তার সন্তানের কাছে, তার পুত্র বধুর কাছে ঠিক এই রকমই। এই কথা বলেন এখানে, এখানে হয়তো হাত তুলতে রাজি হচ্ছেন না, পরিবারে ঠিক আপনার অবস্থা ওই। অনেক পুত্র বধূ আছে নিজের মা বাবা আসলে পাগল হয়ে যায়, আর শ্বশুর শাশুড়ির জন্য যদি স্বামী কিছু করতে যায় আগে মন খারাপ করে। এরকম ছোট মনের বউ বাংলাদেশে নেই। কার কার আছে হাত তুলে দেখান তো দেখি, যে একজন, নাউজুবিল্লাহ মিন জালিক, একজনের বউ পেলাম, আল্লাহর বউকে যেন কবুল করে নেয়, আমিন বলছে। পৃথিবীর প্রত্যেকটা সম্পদ আল্লাহ এই মানুষ হওয়ার জন্য নিজের মা বাবা যেমন শ্বশুর শাশুড়িকে ঠিক ওইরকম মনে করা লাগবে। আল্লাহর কসম করে বলছি, পুত্র বধূ যারা এসেছেন, বৌমা যারা বসে আছেন মহিলা প্যান্ডেলে, আমি একজন স্বামী, এটাও একজন স্বামী, এটাও একজন স্বামী, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবার মতো আমার মা বাবাকে না দেখবেন, ততক্ষণ আপনি 100 ভাগ আমার মন পাবেন না। এই কথার সাথে একমত আছেন? কার হাত তোলেন দেখে, এই বিয়ে না করে হাত তুলিস কোন কারণ? আলহামদুলিল্লাহ, সম্মানিত মা বোনেরা, দেখেন কার স্বামী হাত তুলছে, ভিডিও হচ্ছে, দেখেন
এরপরও যদি আপনি পরিবর্তন না হন, আপনার খবর আছে, হাত নাড়া দেন, আমরা বউ দেখুক, আলহামদুলিল্লাহ। আসলে পরিবারটা ভালো করার জন্য আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ দরকার, আর সেইটা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মেয়ে লোক আল্লাহ আল্লাহ হওয়ার জন্য, মাল হওয়ার জন্য যে চারটা শর্ত একটাও নেই। মহিলারা আল্লাহ আল্লাহ হওয়ার জন্য প্রথম নাম্বারে সে শরীরকে পর্দায় রাখবে, ঢেকে রাখবে। আজ বাংলাদেশে পর্দা শুধু জালানার পর্দা, দরজার পর্দা, টিভির পর্দা, তাছাড়া কোনো পর্দা নেই। মেয়েদের শরীরে কোনো পর্দা আছে? যে যত বেশি উন্মুক্ত হতে পারে তার দাম এ দেশে তত বাড়ে। আর মদিনায় যেই মেয়ে যত বেশি নিজের শরীরকে হেফাজত করবে তার দাম তত বেশি। মসজিদে নববীতে দেখেছি মদিনার মেয়েরা এমন এমন বোরকা পরে আসে যেটার ভেতর আরো দুই তিনজন করে ঢোকা যায়, আর বাংলাদেশের মহিলারা এমন বোরকা পরেছে ওই একবার পরে খুলতে গেল ছাতা ছিঁড়ে যায়। বলেন, শরীরের উন্মুক্ত জায়গাগুলো আরো উন্মুক্ত করে রাখে, যেগুলো দেখানো হারাম। আরো জোরে বলেন, মা বোন যারা এসেছেন, ছোট্ট একটা তথ্য বলছি, সূরা নিসা 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 22 নম্বর আয়াতের ব্যাখ্যা, এই পৃথিবীতে আপনি 14 জন পুরুষের সাথে পর্দা ছাড়া দেখা করতে পারবেন, বিশেষ করে হাতের কবজি, পায়ের পাতার মুখমণ্ডল বাদ দিয়ে বাকি সব জায়গায় ঢাকা রাখা লাগবে, কিন্তু 14 জন মানুষের সামনে এত দেখা করতে পারবেন, যাদের মোবাইল আছে আপনি তুলে নেন কাজে লাগবে। এই 14 জন পুরুষ ছাড়া আপনি কারোর সাথে দেখা করতে পারবেন না, নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা আর শ্বশুর। নিজের বাবা যেটা আপনাকে জন্ম দিল ওইটা, দুধ বাবা ছোটবেলায় যে বাবার স্ত্রীর দুধ খেয়েছিলেন, চাচা বলতে আপন চাচা, ওই গ্রাম সম্পর্কে চাচা না, এরপরে আপন মামা, ওই ভ্যান আলার একশাওয়ালা মামা না, বাসের কন্ডাক্টরকে অনেকে মামা বলে ডাকে, মামা গাড়ি থামান, গাড়ি থেমে গেল, উনি উঠেছে, মামা ওনার দিকে তাকে অ্যাক্সিডেন্ট করেছে, একে মামা না মামি। বিশ্ববিদ্যালয়ে দেখতাম মাঝে মাঝে মেয়েরা বলে, মামা গাড়ি থামান, থেমে গেছে, যে পোশাক পরেছে, আর বুকে কোনো ওড়না নেই, পিঠে কোনো কাপড় নেই, ওয়ান পিস পরে মেয়েরা আসে, ওয়ান পিস, মামা ওকে দেখে কি গাড়ি চালাবে না অ্যাক্সিডেন্ট করবে, সাইড দিতে দিতে সব সাইড দিয়েছে, ব্রিজও সাইড দিয়েছে। সুতরাং এই মামা না, ওটা আপন মামা, এরপরে শ্বশুর, এরপরে আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি, এরপরে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাতা। এখানে নিজের ছেলে যেটা জন্ম দিয়েছেন ওইটা ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হওয়া লাগবে, চাচা তো ভাই, মামা তো ভাই, ফুফু তো ভাই, গ্রাম সম্পর্কে ভাইয়ের ছেলে হলে হবে না, তাদের সাথে পর্দা করা ফরজ। এরপরে আপন বোনের ছেলে হওয়া লাগবে, ওই গ্রাম সম্পর্কে বোনের ছেলে না, এরপরে মেয়ের জামাতা, তার মানে আপনার জামাই। এই 14 জন পুরুষের সাথে আপনি দেখা করতে পারবেন, শুধুমাত্র মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা, বাকি সব জায়গা ঢেকে রাখা নফল, ফরজ, ফরজ। আরো জোরে বলেন কি, এই ফরজ বাংলাদেশে এখন পরিবারে আছে? দোলা ভাইয়ের সাথে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে, মানুষ সার্কাস দেখছে। পুরুষ যারা আছেন তাদেরকে বলছি, 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, এই 14 জনের বাইরে যদি আপনি দেখা করতে চান পর্দা করা ফরজ, যদি কথা বলতে চান মার্জিত ভাষায় বলা লাগবে, এর ভিতরে নিজের মা, দদমা, খালা, ফুফু আর শাশুড়ি, আপন বোন, দুধ বোন, দাদি, নানি আর নাতনি, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্রবধূ। এই 14 জন মহিলা ছাড়া কারোর সাথে যদি দেখা করতে যান, কথা বলতে যান মার্জিত ভাষায় পর্দা সহকারে, নাই তো কবিরা গোনা হবে, আর এক একটা কবিরা গোনায় 7000 বছর করে জাহান্নামে থাকা লাগবে। স্ত্রীকে পবিত্র করার জন্য এই মালটা যদি আল্লাহর কাছে বিক্রি করতে হয়, প্রথমেই তাদেরকে পর্দার ভেতরে রেখে পবিত্র করা লাগবে। এ দেশে এখন আছে, যার বউ যার মেয়ে যত বেশি উন্মুক্ত তার দাম এখন তত বেশি।
এমনকি চলচ্চিত্র জগতের দিকে তাকান, যে যত বেশি উলঙ্গ হতে পারে তার ডিমান্ড আছে তত বেশি। বাংলাদেশের নায়িকা যারা আছে সব যাইতে বেশি ডিমান্ড কার বলেন তো? এখন সব যাইতে বেশি মাহিয়া মাহির, মানে কাছে হুজুর কিছু জানে না। কয়েকদিন আগে এই মেয়েটা যে সিনেমা তৈরি করেছে পবিত্র ভালোবাসা নাম দিয়েছে, পবিত্র ভালোবাসা, মুসলমানের মেয়ে, ওর বিপরীতে যে অভিনয় করেছে রূপম, হিন্দু, বোরকা পরে পর্দা করে এই হিন্দু বেটার সাথে প্রেম করে নিজের ধর্ম পরিবর্তন করে ওর সাথে সংসার করছে, বাবা মা মেনে নেয়নি, বাবা মাকে জঙ্গি উগ্র সন্ত্রাসী বলে পরিচালক চালিয়ে দিচ্ছে। তার মানে এখান থেকে শিক্ষা দিচ্ছে, প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করবে যদি মেনে না নেয়, ওই মা বাবা হচ্ছে জঙ্গি, মা বাবা উগ্র সন্ত্রাসী। পর্দানেশীন মেয়েকে কি করে হিন্দু ধর্ম গ্রহণ করিয়ে, কত বড় সাহস! এ সমস্ত সিনেমাগুলো নিজের চরিত্রে অভিনয় করে ওদের ডিমান্ড বেড়ে যাচ্ছে। ফেসবুকে এসেছিল সিহারা দেখতে, কিন্তু পর্দার ভেতরে ঢাকা ছিল, কিন্তু প্রেম করার পরে হিন্দু হয়ে এমন অবস্থা করেছে আমি তার নিচে নামতে পারলাম না। এই বাংলাদেশে অনেক মানুষ আছে তাদের মোবাইলও দামি হয়, পোশাক আশাকও দামি হয়, গাড়িও দামি হয়, শুধু কম দামি তার মেয়ে বেটার বাবার বউ। এদের মেয়ে বেটার বড় এত কম দামি, এত নিকৃষ্ট পোশাক পরে, শরীরে কোথায় কোন জায়গায় কি আছে মানুষ সব আন্দাজ করে আর দেখে, আশেপাশে মন্তব্য করে, কথা বলে, ঠিক কিনা? পৃথিবীতে একটা প্রাণী আমরা পাই কুকুর, অন্যান্য প্রাণী দেখবেন ছাগল, ওর লেজ যদিও ছোট লজ্জাস্থান ঢেকে রাখে, কিন্তু কুকুর দেড় হাত লেজ, এরপরও লজ্জাস্থান উল্টা করে মানুষকে দেখায়, যা দেখবি দেখ। আজ বাংলাদেশে যে সমস্ত মেয়েরা নিজের গোপন অঙ্গগুলো যে সমস্ত জায়গা দেখানো হারাম, এগুলো উন্মুক্ত করে জাতির সামনে বের হয়, এরা আর কুকুর একই। আর আসতে বলেন, সেদিন কুষ্টিয়ার এই গড়াই নদীর তীরে দিনাজপুর থেকে একবার এসেছিল পিকনিক করার জন্য, ওই মেয়েটার পেটের সন্তান ওই চরের উপরে জন্ম দিয়েছে, কত মানুষ দেখল, আমার মনে হয় ওই ছেলেটা বড় হয়ে আব্দুল কাদের জেলানি হবে, কত ডিপ জল হয়ে বসে আছে। আপনার মেয়েকে আপনার বেটার বউকে বউকে যদি পবিত্র করে আমার আল্লাহর কাছে দিতে চান, পর্দার ভেতরে রাখা লাগবে না লাগবে না? আরো জোরে বলেন। দুই নাম্বারে মা বোন যারা এসেছেন, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আমি যদি থাকে স্বামীর জায়েজ কথা মেনে খুশি রাখা লাগবে, স্বামীর না জায়েজ কথা মানার দরকার নেই, স্বামীর জায়েজ কথা মানতে গিয়ে যদি জীবন চলে যায় যাক। কারণ নবীজি জানিয়েছেন যে মহিলা মরণের পরে তার স্বামী যদি বলে আমি এর উপরে খুশি, আমার আল্লাহ তাকে মাফ করে দেবে। কত পরিবারে আমি দেখেছি স্বামী ডাক দেয় নিজ প্রয়োজনে, স্ত্রী তরকারি রান্না করতে ব্যস্ত, হাঁসের খাবার দিচ্ছে, স্বামীর ডাকে ডন্ট কেয়ার কিছু মনেই করে না, তোমার হাঁসের খাবার দামি হয়ে গেল, ওরকম হাঁস মরে গেলে কি স্বামী যদি কষ্ট পায় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপবে? এরকম মহিলা বাংলাদেশে দুই একটা আছে না নেই? সম্মানিত মা বোনেরা, হচ্ছে না, আপনি যে পবিত্র হবেন কি দিয়ে হবে, শুধু বারবার গোসল করলে হবে না, স্বামীর জায়েজ ডাকে সাড়া দেওয়া লাগবে, এটা পবিত্রতার মাধ্যম, কথা বোঝা যাচ্ছে? কোনো অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাত দেবে? তিন নম্বরে আপনার ফরজ নামাজ আদায় করা লাগবে, চার নম্বরে রমজানের রোজা যদি পান আদায় করবেন, যেটা পারেন না ওটা পরবর্তীতে রেখে দেবেন। আমার আল্লাহ বলেন, তোমাদের সম্পদ গুলো যদি পবিত্র করে আমি আল্লাহর কাছে বেচতে চাও, বিনিময় আমি যেটা দেব, বি আন্না লাহুমুল জান্নাত, এমন জান্নাত আমি বিনিময়ে দেব যার শিখের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলেও হবে না। জোরে বলেন আমিন। সোরা সোরা যেটা পড়েছি, সোরা তো ঝামেলা, সোরা মানে সংসদ ভবন, সংসদ ভবনের জন্য চারটা শর্ত আছে, সংসদ যদি মুসলমানের হয় ওই সংসদ চালাতে চারটা বিষয় লক্ষণীয়, যদি থাকে তাহলে ওই সংসদ হবে জান্নাত,
আর যদি ওই চারটা জিনিস না থাকে, ওই চারটা বিষয় সামারাইজ করে আল্লাহ সুবহানাহু সুরার ভেতরে দিয়েছে, মুসলমানের সংসদ কেমন হবে, ওই চারটা যদি না থাকে সংসদ ভবনে ও সিয়াস তুলাতুলি হবে। সিয়াস তুলাতুলি করে সংসদ ভবনে, এরকম মানুষ আছে না নেই? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ফামা উতি তুম মিন শাইইন ফামাতা উল হায়াতিদ দুনিয়া ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া বাকা। বস্তুত পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আমি কম বেশি কিছু না কিছু দিয়েছি, দুনিয়া ভোগ করার জন্য একেবারে কিছু দেয়নি এমন মানুষ দুনিয়ায় নেই। আপনাকে যদি কিছু আল্লাহ না দেয়, শরীরটা দিয়েছে, আপনার কিছু পাননি, আমি কিছু মনে করি না, কিন্তু আপনি শরীর পেয়েছেন, শরীরও যদি না পান আপনার চোখটা তো আছে। কিয়ামত পর্যন্ত যদি শুধু চোখের জন্য আল্লাহকে সেজদা দেন তা আদায় হবে না, কথা বলেন ঠিক কি না? চোখ যাদের নেই ওই লোকটা শুধু টের পায় কি নেই? আমি কত অন্ধকে জিজ্ঞাসা করেছি, ভাই দুনিয়ায় সব চাইতে দামি আপনার কাছে কোনটা? বলে হুজুর দামি কম দামি বুঝি না, আপনি আমার চোখ ফিরিয়ে দেন। আপনার চোখ আছে যেন টের পাচ্ছেন না, যার নেই ওর কাছে তামাম দুনিয়া একদিকে আর চোখ একদিকে, কথা বলেন ঠিক কি না? এখন তো বসে বসে খাবার খাচ্ছে, প্রথমে খাচ্ছেন তার যারা ওরা সেবায় দিয়ে গেছে, অন্ধ ব্যক্তি তো বসে না, ডাক দিয়ে বলে ভাই খাবার শুরুই করলাম না, তোমরা আমাকে ভসি দিয়ে দিলে। পাশের লোক বলে বেটা এ ভসি নাই হচ্ছে শ্যামাই। বলে ভাই আমি তো বুঝি না শ্যামাই কোনটা ভসি কোনটা। কিছুক্ষণ পরে খাজিনদার যারা দুধ দিয়ে যাচ্ছে, অন্ধ ব্যক্তি বলে ভাই খাবার শুরুই করলাম না, পানি ঢেলে দিলে। পাশের লোক বলে ভাই পানি না এটা দুধ। অন্ধ বলে ভাই দুধ কেমন? বলে সাদা। সাদা কেমন? বলে বকের মতো। বক কেমন? ওই লোকটা তখন হাত এইভাবে করে বলছে এটা বকের মাথা, এটা বকের ঠ্যাং, এটা বকের দেহ। অন্ধ বলছে আল্লাহ আমি বক তো দেখলাম। ও বক দেখেছি? হাসতেছে, চোখ বন্ধ করে দেখেন কি অবস্থা হয়। এটা দুনিয়ার তুলনায় সব সময় নিচের দিকে তাকানো লাগবে। আল্লাহ তুমি আমাকে একটা বাড়িও দিয়েছো, কত মানুষ এই বাংলাদেশে আছে যার বাড়ি নেই, স্টেশনে থাকে, কথা বলে না কেন? তুমি আমাকে তো দশ কাঠা জমি হলেও দিয়েছো, কত মানুষ আছে জমি জায়গা দূরের কথা নৌকার উপরে ভেসে ভেসে থাকে, তার তুলনায় তো আমার শরীরটা সুস্থ আছে, এইটা নিয়ামত অনেক বেশি। আর আখেরাতের তুলনায় উপরের দিকে তাকাবেন, নবীরা এত কিছু করেও টেনশন করতো, তাদের তুলনায় আমরা তো কিছুই করতে পারলাম না। একটা লোক মসজিদে যাওয়ার পরে সেজদা দিয়ে কাঁদে, রব্বুল আলামিন তুমি আমাকে এমন গরিব বানিয়েছো, আমার দুইটা জুতাও নেই। মোনাজাত কমপ্লিট করে বাইরে যে দেখে মসজিদের বারান্দায় একটা লোক দুইটা পা নেই, হাত দিয়ে সেসর কাটে, আবার তাড়াতাড়ি করে মসজিদে সেজদা দিয়ে বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার পায়ে স্যান্ডেল নেই এই জন্য আমি কাঁদছিলাম। আর ওই লোকটার তো দুইটা পায়ে নেই, ও স্যান্ডেল দেবে কোথায়? আপনাকে কিছু দেয়নি আমিও বুঝলাম, কিন্তু শরীরটা তো দিয়েছে। একটা জিনিস যদি আল্লাহ কম করে দিত, শুধু চোখ, সারা জীবন মানুষ আপনাকে কানা বলে গাল দিত, এক কথা বলছেন না কেন? আল্লাহ যদি আপনাকে পাগল বলে পাঠাইতো, আকেল শক্তিটা না দিত, আকেল যদি না দিয়ে পাঠায় তো আপনি আসতেন, দুনিয়া আসতেন না তা না আসতেন, কিন্তু পাগল হয়ে মানুষ তো আপনাকে গাল দিত পাগল, ঠাট্টা করত, বিদ্রুপ করত আপনাকে দেখে। এখান থেকে তো আল্লাহ বাঁচিয়েছে, এইটা শুকরিয়া আদায় করার জন্য তো একটু সেজদা দেওয়া যায়। আমার ইন্দাল্লাহি খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর কাছে যেগুলো আছে ওগুলো একদিকে উত্তম আর একদিকে স্থায়ী। পৃথিবীর কোন কিছু উত্তম না স্থায়ী না, পৃথিবীতে যা আছে সব অস্থায়ী, যা ধরবে যতদিন হায়াত আছে ওই পর্যন্ত, থাকতেও পারে নাও থাকতে পারে, চোখ বন্ধ করার পর ওগুলো আপনার শত্রু হয়ে যেতে পারে। ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? আরো জোরে বলেন, আপনার যে হায়াতটা এখন আছে এটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। কিন্তু আল্লাহর কাছে যেটা আছে মরণের পরে যেটা পাবেন ওটা কিন্তু অস্থায়ী না, ওটা স্থায়ী।
মরণের পরে যে জীবন শুরু হবে ওর আর কোনো শেষ নেই। নবীজি বলেন কেমন জীবন জানো, তাম দুনিয়াও যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, 100 বছর পরে পরে যদি কবুতরে যে একটা করে দানা নিয়ে যায়, তাম দুনিয়া ভর দিয়ে সরিষা হয়তো একদিন শেষ হয়ে যেতে পারে, মরণের পরে যে জীবন শুরু হবে ওর কোনো শেষ নেই। এর নাম আবক স্থায়ী। আখেরাতের এই ঘর যদি আমরা স্থায়ী তো পেলাম সবাই, এখন যদি উত্তম বানাতে হয়, অনেক মানুষ মনে করছে আমি তো কালেমা পড়েছি জান্নাত পাবো মরবো ঢুকবো না, জান্নাত আপনার জন্য আল্লাহ বানিয়ে রাখেনি, আপনি যতটুকু করবেন ওইটা দিয়ে আপনার জান্নাত আল্লাহ বানাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আমি হিজে মেরাজে যাওয়ার পরে দেখি কিছু ফেরেশতারা বসে আছেন, কারো হাতে একটা ইট, কারো হাতে সিমেন্ট বালি, একতলা দুইতলা পর্যন্ত গেতে আর কাজ করে না। জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইলের আর কোনো কাজ করে না? হযরত জিব্রাইল বলে হে নবী এগুলো আপনার উম্মতের তারা, যারা দুনিয়ায় ভালো ভালো কাজ করত তখন ফেরেশতাদের হাতে ইট বালি সিমেন্ট আসতো, ওরা এগুলো দিয়ে জান্নাতের বিভিন্ন বিল্ডিং তৈরি করত, কিন্তু এখন ওই লোকগুলোর ভালো কাজ করে না, এই জন্য ফেরেশতাদের হাতে ইট বালি সিমেন্টও আসে না, ওরা কাঁধ বেঁকিয়ে দিয়ে। আপনি মনে করছেন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে আপনার জন্য? না, যা করবেন ওইটা দিয়ে তৈরি হবে। সিরাজগঞ্জবাসী আপনার মনে করেন একতলা বিল্ডিং হয়ে কার্নিশ পর্যন্ত হয়েছে, এখন যদি আর ভালো কাজ না করেন, এদাওয়াত বন্দিকে যদি ছেড়ে দেন, মারা যান, জান্নাত আপনি পেলেন কিন্তু অসম্পূর্ণ, স্বাদ নেই, পারবেন থাকতে? হুঁশিয়ার করার জন্য আমি সহ যারা এসেছি এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, দুনিয়া যেহেতু আখিরাতের ক্ষেত, যতটুকু পারা যায় আমার জান্নাত যেন কমপ্লিট হয়। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন জান্নাতের এই ঘর যদি স্থায়ী এবং উত্তম বানাতে যাও 7টা কাজ করা লাগবে। এখানে 7টা বর্ণনা আল্লাহ দিয়েছে, লিল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, ঈমান আবার 4 প্রকার। এরপরে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করা লাগবে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবুহুম ইগফিরুন, বড় বড় গুনার কাছ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, ফাহিশা কাজ থেকে যারা নিজেদেরকে মুক্ত রাখবে, আর অপরাধ করার পরেও যারা মানুষদেরকে ক্ষমা করে দেবে। এ সমস্ত গুণ আমাদের ভেতরে নেই, অপরাধ করার পরে ক্ষমা করবে, এই মানুষের জন্য জান্নাতের ঘর স্থায়ী এবং উত্তম। আর আমরা অপরাধ করার পরে ক্ষমা না, আরো পুরাতন অপরাধের কথা স্মরণ করিয়ে তাকে শাস্তি দেই। এক কথা বলুন, আর অপরাধ পাওয়ার পরে ঐদামা গাদিবুহুম ইগফিরুন, যখন আপনার রাগ হবে, রাগ সেক দেওয়া লাগবে, মাফ করা লাগবে, তাহলে জান্নাতের ঘর আপনি পাবেন। আর এইটা না, আরো যত রাগ আছে পুরাতন সব রাগ তুলে ফেলছে, তুমি মরো তোমাকে জান্নাত আল্লাহ কি করে দেয় আমি দেখছি। যদি এর পরেও কোনো মানুষ জান্নাত পায়, রাগ হওয়ার পরে মাফ করে না, সেকও দেয় না, আরো পুরাতন রাগ তোলে, তাকে আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে এই আয়াত মিথ্যা। আরো আসতে বলো, কোরআন আয়াত মিথ্যা হবে? সুতরাং যারা ক্ষমতা আছে, যাদের রাগ হওয়ার পরে রাগ তো শেখ দেওয়াই লাগবে, মাফ করা লাগবে, আপনি যদি একটা অপরাধ কারো মাফ করে দিতে পারেন, শক্তি থাকার পরে আপনার 70টা অপরাধ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ আমাদেরকে বাস্তবতায় আয়াতগুলো মেনে চলার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বুল আলামিন। সারা জীবন অপরাধ করেছি আল্লাহ, হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে, জীবনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না,
আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর কম রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া? রব্বুল আলামিন অপরাধ করার পরে স্বীকৃতি দিয়েছিল আমাদের নবী আদম আলাইহিস সালাম, অনুশাসনা করেছিল, আমরা তার সন্তান, জীবনের অপরাধ গুলো স্মরণ করছি, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধ গুলো এই মুহূর্তে স্মরণ করেন, যতগুলো অপরাধ স্মরণ হবে আল্লাহ অতগুলো অপরাধ মাফ করে দেবে। আমরা অনুশাসনা করি আমাদের জীবনের উপরে, অপরাধ করার কারণে আমরা লজ্জিত, সারা জীবনের জন্য আমরা ফিরে আসলাম, আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও। সিরাজগঞ্জের এই মাহফিল সব যদি দয়া করে কিছু দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। তাহাজ্জুদের সময় আরশ থেকে তুমি সিরাজগঞ্জের দিকে কুদরতের নজরটা নিক্ষেপ করো আল্লাহ, কত মানুষ তার বাবার জন্য চোখের পানি ফেলে হা হা করে কাঁদতেছে, কত মানুষ তার মায়ের কথা মনে করে কাঁদে। তোমার নবীও মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতো। সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্বনবী বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোট্টবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন তাকিয়ে দেখো সিরাজগঞ্জের কত বান্দা বান্দি নবীর মতো মায়ের কথা মনে করে কাঁদে, যাদের মা নেই ওদের নাম ধরে ডাকার মতো দুনিয়ার কেউ নেই, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে মা বাবার ওই ছোট্ট বেলার আদরের কথা মনে করে নবীর মতো কাঁদেন। আজ কাঁদবেন আবার কবে কাঁদবেন? তোমার হাবিব জানিয়েছে কোন সন্তান যদি মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ ওই মুহূর্তেই মাফ করে দেয়। আল্লাহ তাকিয়ে দেখো যার চোখে পানি তুমি তোর মা বাপকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগির। রব্বুল আলামিন কোরআন প্রসার হবে প্রসার হবে এই নিয়তে যারা মাহফিলটা করেছে আল্লাহ, বিশেষ করে তোমার বান্দা আমিনুল ইসলাম শামস আজ এক বছর ধরে কোরআনের পেছনে লেগে আছে আল্লাহ, তার সাথে যত মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমজাদ হোসেন সহ প্রধান অতিথি বিশেষ অতিথি নামনা জানা যত অতিথি এসেছে এদের সম্মান তুমি দুনিয়ায় দিয়েছ, এই সম্মানটা ধরে রাখার তৌফিক আখেরাতে দিও। তোমার বান্দা আমিনুল ইসলাম সাত শামস ভাইকে তুমি কবুল করে নাও। যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিল ওই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও, যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য এসেছি। আল্লাহ তাআলা সিরাজগঞ্জের কৃতি সন্তান রাজশাহীর তাজিব সেন্টারের মালিক শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব মাওলানা আলী আহমদ আকন্দ কোরআনে কারিমের খাদেম হিসাবে কবুল করে নাও। কোরআন প্রসার করে মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটা তুমি দ্বীনের জন্য কায়েম রাখো।
মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও, যাদের সন্তান হয় না একটা সন্তান দিয়ে ধন্য করো। রব্বুল আলামিন, প্রশাসনের ভাইরা এসেছে আল্লাহ, নিজের বাবা মা দিয়ে ছজন স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশের দায়িত্ব পালন করে, এদের দায়িত্বগুলো তুমি জনগণের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। জান্নাতে যাওয়ার জন্য যত আমল দরকার তুমি আমাদের ঘাড় ধরিয়ে করিয়ে নাও। আজকের মাহফিলে যত মানুষ কথা বলেছে কবুল করো, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা আব্দুল হান্নান, সম্মানিত পরিচালক সহ যে যার অপরাধ স্মরণ করেছে তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের রোগ আছে তুমি শেফা দাও, এই গ্রামে মাটির নিচে যত মানুষ আছে কবরগুলো জান্নাত বানাও, যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়িটা তুমি কবুল করে নাও, আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। আমিন আমিন বিজোদিকায় আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের না পাক জবানে তোমার ওই পবিত্র কালামটা তুমি দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হাফেজ হজরত মাওলানা মুফতি আমির হামজা সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।